শোনা যাচ্ছে? ইয়েস স্যার, ওকে, তোমাদের কালকে আমি হাইব্রিডাইজেশন জিনিসটা পড়িয়েছিলাম, এরকম কি এবার কীভাবে হচ্ছে হাইব্রিডাইজেশন সেটাও দেখিয়েছিলাম। সো বেসিক্যালি ইট ইজ নাথিং বাট দ্য ইন্টারমিক্সিং অফ ডিফারেন্ট অরবিটালস। ভালো, তো আমি কার্বনের জন্য তো দেখিয়েছিলাম এসপি, এসপি টু, এসপি থ্রি যেগুলো হয়ে থাকে, এছাড়াও এসপি থ্রি ডিটা বোধহয় দেখিয়েছিলাম পিসিএল ফাইভের জন্য। তো এরকম বিভিন্ন কম্পাউন্ডের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন ধরো, আরেকটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি, ধরো বললাম এসপি থ্রি ডি টু, ঠিক আছে, এসপি থ্রি ডি টু, এটা কী হতে পারে? আচ্ছা, এসপি থ্রি ডি থ্রি দেখাচ্ছি, ওয়েট, এসপি থ্রি ডি থ্রি। যেমন ধরো বললাম IF7, IF7 এই কম্পাউন্ডটা, IF7। তো এখানটায় আয়োডিন রয়েছে আর ফ্লুরিন রয়েছে। এখন আয়োডিনের লাস্ট শেলে নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 8টা, আর ফ্লুরিনের লাস্ট শেলে ইলেকট্রন 7টা হলেও ভ্যালেন্সিটা হচ্ছে 1 হয়, ভ্যালেন্সিটা 1 হয়। তো স্যার IF7 দেখতে কীরকম হয়? IF7 লুকস লাইক দিস। সরি, আয়োডিনের লাস্ট শেলে 7, 8টা কেন হবে? 7টাই তো ইলেকট্রন। তো এটারও ভ্যালেন্সি জেনারেলি 1 হয়, বাট এটা 4টে হয়, 1, 3, 5, 7। তো এখানে আয়োডিন যেহেতু 7খানা ফ্লুরিনকে ধরেছে, তার মানে এখন ও 7th ভ্যালেন্সিটাকে ইউজ করছে, হুইচ ইজ দ্য থার্ড এক্সাইটেড স্টেট, থার্ড এক্সাইটেড স্টেট। তো এখন এটা শেপ কীরম হয়, আজকে আমরা শেপ নিয়ে পড়াশোনা করব। তো এখনও শেখাইনি শেপটা আমি তোমাদেরকে। তো আয়োডিনের 7টা হাতে 7খানা ফ্লুরিন, 1, 2, 3, 4, 5, 6, 7, আয়োডিনের 7টা হাতে 7টা ফ্লুরিন। স্যার সবকটাই সিঙ্গেল বন্ড? ইয়েস, সবকটাই সিঙ্গেল বন্ড। তাহলে স্যার সবকটাই সিঙ্গেল বন্ড মানে আয়োডিন এখানে 7খানা সিগমা বন্ড করেছে। ইয়েস, 7 সিগমা বন্ডস, অ্যান্ড দেয়ার ইজ নো পাই বন্ড। ওকে, নো পাই বন্ড, ভালো কথা। তো তাহলে স্যার যদি আমরা এনার্জি ডায়াগ্রামটা ড্র করি কীরকম হবে? উই হ্যাভ টু ড্র দ্য লাস্ট, আই মিন দ্য থার্ড এক্সাইটেড স্টেট। তোমরা বই খুলে দেখবে, খাতা খুলে দেখবে, আমি তোমাদের কিন্তু আয়োডিনের ভ্যারিয়েবল ভ্যালেন্সি করিয়েছিলাম, ঠিক আছে? সো দ্য থার্ড এক্সাইটেড স্টেট, যেখানে কী হয়, যেখানে আয়োডিন অলরেডি ইলেকট্রন ডিস্ট্রিবিউট করে ফেলেছে, কোথায় কোথায়? এস অরবিটাল, পি অরবিটাল আর ডি অরবিটালের মধ্যে, বা এস সাবশেল, পি সাবশেল আর ডি সাবশেলের মধ্যে। তো এখানে একটা পড়ে রয়েছে, পিতে তিনটে পড়ে রয়েছে আর ডিতে তিনটে, লাইক দিস, ঠিক আছে? তো এখন 7খানা ফ্লুরিন ধরেছে, তো 7খানা ফ্লুরিনকে ধরতে লাস্ট শেলের এই টোটাল 7টা ইলেকট্রন ইউজ করেছে, কি বন্ড হয়েছে? সিগমা বন্ড। আগের দিন তোমাদেরকে বলছিলাম যে সিগমা বন্ডের এনার্জি পাই বন্ডের এনার্জি থেকে কম হয়, দ্যাট মিন্স এখানে যে 7খানা সিগমা বন্ড হয়েছে প্রত্যেকটারই এনার্জি সেম। সো ক্যান আই সে যে এইখানে যে 7খানা অরবিটালের 7খানা ইলেকট্রন রয়েছে, এদের প্রত্যেকটারই এনার্জি সেম হবে, এইটা 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 এইটা। তো এই 7খানাকে তো তাহলে জুড়ে দেওয়া যায়, তাই না? এই 7খানা তো তাহলে জুড়ে দেওয়া যায়, জুড়ে দিয়ে কীরকম অরবিটাল তৈরি হবে? লাইক দিস, 7খানা অরবিটাল একটার মধ্যে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7খানা ইলেকট্রন। কীরকম হাইব্রিডাইজেশন? একটা এস, এটা পিএক্স, পিওয়াই, পিজেড, এটা কি ঘর? ডিএক্সওয়াই, ডিওয়াইজেড আর ডিজেডএক্স। এস একটা, তিনটে পি আর তিনটে ডি, এরকম হাইব্রিডাইজেশন। সো এসপি থ্রি ডি থ্রি, ঠিক আছে, হাইব্রিডাইজেশন। সো হাইব্রিডাইজেশন ইজ নাথিং বাট দ্য ইন্টারমিক্সিং অফ অরবিটালস, ভালো কথা। এখন কথা হচ্ছে, এইভাবে করে করে দেখার থেকে আমাদের যদি এরকম কোনো উপায় থাকতো যেখানে আমরা ক্যালকুলেশন বা কোনো একটা ফর্মুলা দিয়ে জেনে যাচ্ছি যে হাউ মেনি, হোয়াট টাইপ অফ হাইব্রিডাইজেশন ইজ দেয়ার, তাহলে কত ভালো হতো বলো তো। সো লেটস মুভ টু দ্য ফর্মুলা অফ হাইব্রিডাইজেশন, ঠিক আছে? ফর্মুলা অফ হাইব্রিডাইজেশন, এটা নোট করা হয়েছিল, আই গেস নোট করা হয়ে গেছে। এটা দিস ইজ এসপি থ্রি ডি থ্রি হাইব্রিডাইজেশন, মানে একটা এস অরবিটাল, তিনটে পি অরবিটাল আর তিনটে ডি অরবিটাল মিলে গেছে এরা, ঠিক আছে? মুছে দিচ্ছি, লেটস মুভ টু দ্য ফর্মুলা অফ হাইব্রিডাইজেশন। বাড়িতে পড়তে বলেছিলাম হাইব্রিডাইজেশনের ডেফিনেশন, পরের সপ্তাহে কিন্তু পড়া ধরবো, কথাটা যেন খেয়াল থাকে। হাইব্রিডাইজেশন এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ।
दिस इज द फॉर्मूला ऑफ हाइब्रिडाइजेशन, एच इज इक्वल टू हाफ इन टू थर्ड ब्रैकेट ए वी प्लस एक्स माइनस सी प्लस ए। स्यार वी एक्स सी ए जिनिसगुलो की टर्मगुलो अवश्य लिखे रखो। वि इज द नम्बर अफ, नम्बर अफ मुखस्त चाहिए हमार, नम्बर अफ व्यलेंस इलेक्ट्रन्स, वि इज द नम्बर अफ व्यलेंस इलेक्ट्रन्स, एक्स इज द नम्बर अफ मनोभ्यलेंट एलिमेंट्स। तुम्हारे मन थको हमें करिएम एकम्र दुटो ग्रुपर एलिमेंटगुल एकम्र दुटो ग्रुपर एलिमेंट ही मनोभ्यलेंट, मैंने मनोभ्यलेंट मैंने कि जर व्यलेंसि वन, मनोभ्यलेंट मैंने हे समस्त एलिमेंटर व्यलेंसि वन, एकम्र दुटो ग्रुप ही ए रखम देखिए थके कारा, एक हे ग्रुप वन और एक हे ग्रुप सेवेंटीन, मैंने को एलिमेंट है ग्रुप वन थे होते हाइड्रोजें सोडियम पटाशियम रुबिडियम लिथियम एगुलो ठीक है सीजियम एटसेट्रा, और ग्रुप सेवेंटीन थे कारा होते पारे फ्लोरिन होते पारे क्लोरिन होते पारे ब्रोमिन होते पारे आयोडिन होते पारे, एई कटाई किन्तु मनोवैलेंट एलिमेंट, परिष्कार कथा बोलछी ठीक है, एई कटाई किन्तु मनोवैलेंट एलिमेंट ठीक है। अच्छा सी सी ना हाँ नेक्स्ट सी सी जिनिसटा कि सी होच्छे चार्ज अफ कैटायन, सी होच्छे चार्ज अफ कैटायन। सर कैटायन काके बोले, जखन कोनो एकटा एलिमेंट इलेक्ट्रन छेड़े दे, कोनो एकटा एलिमेंट बा कोनो एकटा स्पीसीज जखन इलेक्ट्रन छेड़े दिए पजिटिवलि चार्ज्ड हो जाए दैट चार्ज इज कल्ड कैटायन। ओके और एटा कि ए होच्छे चार्ज अफ एनायन, एग्जाम्पल ना करले बुझते पारबेन आमि कि बोलते चाइछि, चार्ज अफ एनायन ठीक है। सो चार्ज अफ कैटायन एंड चार्ज अफ एनायन, सो रिमेम्बर दिस फर्मूला। हमारा फर्मूला दिए किन्तु एखन समस्त कम्पाउंडर हाइब्रिडाइजेशन बार करब एंड खूब इजिली बार कर फिलते पर, बाट यू हैव टू रिमेम्बर दिस फर्मूला बाई हार्ट करते हैं, जानने प्रत्येक टर्म हमें पर दिन जिज्ञेस करब वि की एक्स की सी की ए की, तक देख के पारे और के ना पारे। एग्जाम्पल लेट्स मूव टू द एग्जाम्पल, जेमन धरो तुम्हारे जो आगे दिन मन थे ये सी एच फोर मैंने मिथेन ठीक है, कार्बनर जो कार्बन चारटे हाथे चारखाना सिग्मा बन कर मैंने सर ओ तो पाई बन किछु करे ही नहीं, तेल हाइब्रिडाइजेशन का कम एस एस पी थ्री एस आज के देखा जा सत्य सी एच फोर एस पी थ्री हाइब्रिडाइज की ना ठीक है। तो क्यों बुझब मन दिए शुनबे, एबार खाताय लिखबे ना मन दिए शुनबे आगे। एग्जाम्पल नम्बर वन, उई आर क्यालकुलेटिंग द हाइब्रिडाइजेशन स्टेट अफ कार्बन एटम इन सी एच फोर। ओके मन दिए शुनबे कि करते हबे, फार्स्ट काज होच्छे तुम्हारा एक कम्पाउंड दिए दिले खुजे बार करबे सेखान थेके जे हुईच वन इज द सेंट्रल एटम। सर सेंट्रल एटम की बुझब, धर एक कम्पाउंड दिलाम तुम्हारे ए बी फाइव, तार माने कि एकटा एर संगे पाँचखाना बी रही है हुईच मीन्स अबियसलि ए इज द सेंट्रल एटम ठीक है। धरो बोल्लाम ए बी सिक्स, एकटा एर संगे तीन छखाना सी बी रही है अबियसलि ए इज द सेंट्रल एटम, ताहले एखाने सी एच फोर एकटा कार्बनेर संगे चारखाना हाइड्रोजेन रही है, सो अबियसलि कार्बन इज द सेंट्रल एटम ठीक है। तो कार्बनेर कार्बनेर इलेक्ट्रॉनिक कन्फिगारेशन देखो टू कमा फोर, सो हाउ मेनि इलेक्ट्रन्स आर देयर इन द व्यलेंस शेल, लास्ट शेलटाके व्यलेंस शेल बला है। सर देयर आर फोर इलेक्ट्रन्स इन द व्यलेंस शेल हुईच मीन्स द व्यल्यू अफ वि, द व्यल्यू अफ वि इज फोर, कारण वि मान हे नम्बर अफ व्यलेंस इलेक्ट्रन्स। अने के बोले जो जिज्ञेस करे वि जिनिसटा कि, सर व्यलेंसि, व्यलेंसि नय नम्बर अफ व्यलेंस इलेक्ट्रन्स। ओके नेक्स्ट एक्स, सर एक्स जिनिसटा कि, एक्स हे नम्बर अफ मनोभ्यलेंट एलिमेंट्स। एबार आमार एकटा कथा बलार आछे, जेई तोमादेर वि एर भ्यालू बार करा हये जाबे संगे संगे तुम्हारा एज्यूम करबे एज इफ सेंट्रल एटमटा आर नेई, कथाटा बुझते पारछो आमि कि बोलछि, जेई तोमादेर वि एर भ्यालू क्यालकुलेट करा हये जाबे संगे संगे धरे नेबे एई सेंट्रल एटमटा आर नेई, सेंट्रल एटमेर सेंट्रल एटमके देखे आर कोनो भ्यालू बार करबे ना। सो स्यार सेंट्रल एटम इज यूज्ड टू क्यालकुलेट और टू डिटारमाइन द नम्बर अफ व्यलेंस इलेक्ट्रन्स ओनलि ठीक है, और कोनो काजे किन्तु सेंट्रल एटम के आमरा यूज करब ना। ओके सर आई गॉट इट, तहले सर वि बार करा हये गेछे माने कार्बनेर दिके आमरा ताकाबो ना, येस बिकज कार्बन इज द सेंट्रल एटम, भालो कथा। एई कथाटा किन्तु तोमादेर खेयाल राखते हबे, नाहले किन्तु भूल हये जाबे अनेक जायगाय। नेक्स्ट सर एक्स, एक्स कि जिनिस, एक्स इज द नम्बर अफ मनोभ्यलेंट एलिमेंट्स, जे एगुलो तो देखो तो आछे किना। सर हाइड्रोजेन रयेछे कटा आछे चारटे, सो एक्स एर भ्यालू हच्छे फोर, केन बिकज हाइड्रोजेन इज मनोभ्यलेंट एलिमेंट इट बिलংস টু গ্রুপ 1, কটা আছে চারখানা আছে তাই ফোর বসলো। নেক্সট স্যার সি জিনিসটা কি আর এই জিনিসটা কি, এই স্পিসিসটা কি কোনো ক্যাটায়ন, না স্যার কোনো প্লাস চার্জ তো নেই, তাহলে এটা কোনো চার্জ নেই মানে জিরো। এটা কি অ্যানায়ন, না স্যার কোনো মাইনাস চার্জ তো নেই,
তাহলে এটা নিউট্রাল। ওকে, প্লাস চার্জও নেই, মাইনাস চার্জও নেই, মানে ক্যাটায়নও নয় অ্যানায়নও নয়। তাহলে ভি এক্স সি এ চারটে ভ্যালু বার করা হয়ে গেছে। নাও লেটস ক্যালকুলেট দ্য হাইব্রিডাইজেশন। হাফ ইন্টু ফর্মুলাটা লিখবে বারবার করে, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ওকে, হোয়ার ইজ দ্য ভ্যালু অফ ভি? ভি হচ্ছে এখানে ফোর, এক্স কত স্যার? ফোর। সি কত? জিরো। এ কত? জিরো। তাহলে হাফ ইন্টু ফোর প্লাস ফোর মানে এইট, কাটলে কত চলে আসবে? ফোর চলে আসবে। সো দ্য ভ্যালু অফ হাইব্রিডাইজেশন ইজ ফোর। স্যার আগের দিন তো আমরা হাইব্রিডাইজেশন এসপি থ্রি, এসপি, এসপি টু, এসপি থ্রি ডি টু, এসপি থ্রি ডি থ্রি এগুলো করেছি, এই নাম্বার তো কিছু দেখিনি। হাইব্রিডাইজেশন ফোর মানে কি? ফোর মানে হলো ওই হাইব্রিড অরবিটালটাতে চারখানা অরবিটাল জুড়েছে। দিস নাম্বার রিপ্রেজেন্টস দ্য হাই নাম্বার অফ হাইব্রিড অরবিটালস। তার মানে স্যার এমন একটা হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে যেখানে চারখানা অরবিটালস রয়েছে, তাই তো? হ্যাঁ, চারখানা, ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর, ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর। তো স্যার আমরা বুঝবো কী করে স্টেটটা কীরকম? সব সময় লেফট সাইড থেকে দেখো, এখানে একটা ঘর রয়েছে তো সবসময় এস বসাবে, এস। তার মানে স্যার এটা এস, ইয়েস। তারপরে স্যার তিনটে রয়েছে, পি অরবিটালে কটা ঘর হয় স্যার? পি সাবশেলে তিনটে অরবিটাল হয়, তাহলে এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড ধরেই নেবে এরকমভাবে, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে স্যার হাইব্রিডাইজেশনটা আসলো হচ্ছে এস পি থ্রি। স্যার বাই চান্স যদি এখানে ফোর না এসে ফাইভ আসতো তাহলে কী হতো? তাহলে আমরা ধরতাম পাঁচখানা হাইব্রিড অরবিটাল, প্রথমটা এস হতো, পরের তিনটে পি হতো, আর লাস্টেরটা ডি হতো, কারণ তিনটের বেশি তো পি অরবিটাল হতে পারে না। স্যার যদি হাইব্রিডেশনটা পাঁচ না এসে ছয় আসতো তাহলে ছখানা হাইব্রিড অরবিটাল ধরতাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, প্রথমটা এস, পরের তিনটে পি, তারপরে দুটো ডি, তাহলে হতো এসপি থ্রি ডি টু, এরমভাবে করতাম আমরা। তো যেহেতু এখানে ফোর এসছে তাই জন্য হবে এটা এসপি থ্রি। দেখো মিলে গেল কি না, আগের দিন ছবি এঁকে সিএইচ ফোরের হাইব্রিডেশন আমরা এসপি থ্রি বার করেছিলাম। লাইক দিস অনলি আমরা এভাবেই বার করতে পারবো হাইব্রিডেশন স্টেট, ঠিক আছে? চলো অ্যানাদার এক্সাম্পল দেখা যাক, যত এক্সাম্পল করবে তত আরও ক্লিয়ার হবে। এক্সাম্পল নাম্বার টু, ধরো বললাম সিও টু, ঠিক আছে? সিও টু স্যার কার্বন। আচ্ছা আগে একটু আমরা রাফে দেখিনি, হ্যাঁ আগে আমরা রাফে দেখিনি যে আমাদের কনসেপ্টের সঙ্গে মিলছে কিনা। স্যার সিও টু মানে কার্বনটা এদিকে একটা অক্সিজেন ধরেছে, এদিকে একটা অক্সিজেন ধরেছে। তোমাদের আমি আগেও এই কথাটা বলেছি যে অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে টু, তাই তো? তাই অক্সিজেনের দুটো হাত দরকার। তো এইভাবে থাকে জিনিসটা, জিনিসটা এইভাবে থাকে, সিও টু স্ট্রাকচারটা এরকম হয়, আজকেও দেখবে তোমরা স্ট্রাকচার। তো তার মানে স্যার এই কার্বনটা এদিকে একটা সিগমা বন্ড করেছে, এদিকে একটা সিগমা বন্ড করেছে, ইয়েস। তার মানে এই কার্বনটার দুটো সিগমা রয়েছে। আর স্যার ডবল বন্ড মানে একটা পাই, একটা পাই মানে দুটো মিলে দুটো পাই রয়েছে। তাহলে এই কার্বনটা দুটো সিগমা করেছে, দুটো পাই করেছে। তো লাস্টের যদি শেলটা হতো এক্সাইটেড স্টেটে কার্বনের, এই যে টু এস আর টু পি, তো টু এসের একটা ইলেকট্রন, টু পিতে তিনটে ইলেকট্রন, এখানে দুখানা সিগমা হয়েছে, তার মানে টু এসেরটা আর টু পির প্রথমটা, টু এসেরটা আর টু পির প্রথমটা সিগমা বন্ড তৈরি করছে, মানে ওরা মিলে যাবে। মিলে গিয়ে কী তৈরি করবে? এসপি হাইব্রিডাইজেশন। তার মানে কার্বনটা হচ্ছে এসপি হাইব্রিডাইজড। দেখা যাক ফর্মুলা দিয়ে মেলে কিনা। তো স্যার প্রথম কাজ হবে আমাদের ভি এক্স সি এগুলো বার করে ফেলা। তো স্যার সেন্ট্রাল অ্যাটম তো বোঝাই যাচ্ছে কার্বন হবে, কারণ ওর দুদিকে দুটো অক্সিজেন রয়েছে। সো কার্বন ইজ টু কমা ফোর, সো দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইজ ফোর। স্যার ভি বার করা হয়ে গেছে, আর কি সি এর দিকে তাকাবো আমরা? না, অ্যাজ ইফ কার্বন আর নেই। এরপরে স্যার সি, তারপরে স্যার এক্স। হোয়াট ওয়াজ এক্স? স্যার এক্স ওয়াজ দ্য নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস। ওকে, এক্স ওয়াজ দ্য নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস। স্যার এখানে তো কোনো মনোভ্যালেন্ট এলিমেন্ট নেই, অক্সিজেন বিলংস টু গ্রুপ সিক্সটিন, ইটস ভ্যালেন্সি ইজ টু, ইটস নট আ মনোভ্যালেন্ট এলিমেন্ট। তাহলে এক্সটা আমরা জিরো বসাবো এখানে, দের ইজ নো মনোভ্যালেন্ট এলিমেন্ট ইন দিস কম্পাউন্ড। এটা কি কোনো ক্যাটায়ন? না স্যার, কোনো প্লাস চার্জ তো নেই। এটা কি কোনো অ্যানায়ন? না স্যার, মাইনাস চার্জ তো নেই। তাহলে ক্যাটায়নের চার্জও জিরো আর অ্যানায়নের চার্জও জিরো। তাহলে কত চলে আসছে হাইব্রিডাইজেশন? হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তো হাফ ইন্টু ভি এর জায়গায় বসবে ফোর, এক্সের জায়গায় বসবে জিরো, সি এর জায়গায় জিরো, এর জায়গায় জিরো, মানে হাফ ইন্টু ফোর। তাহলে কত আসবে? আসবে হচ্ছে কাটলে টু, টু মানে কি হাইব্রিডাইজেশন হবে? টু মানে হবে হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন। টু মানে হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন। কী করে বুঝলাম? এসের একটা ঘর, দুটো ঘর রয়েছে তো এখানে, তো প্রথম ঘরটা এসের, তারপর একটা পি হতে হবে, এসপি হাইব্রিডাইজেশন। দেখো মিললো কি না, মিলতেই হবে, মিলবে মানে মিলতেই হবে। ওকে, লেটস মুভ টু অ্যানাদার এক্সাম্পল। সব কিন্তু এগুলো নোট করবে,
আর আমি কালকেও অনেকের পাইনি, নোটস পাইনি, আমি ক্লাস নোটস চাই, কালকে বলেছিলাম ক্লাস হয়ে যাওয়া মাত্রই পাঠাবে আমাকে। NH4+, NH4+ ইটস আ কম্পাউন্ড, NH4+ কী করে এটা তৈরি হয় সেই ফরমেশনও তোমাদেরকে দেখিয়েছিলাম। NH3 একটা প্রোটন বা H+-এর সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে, দ্যাটস ওয়াই NH4+ তৈরি হয়। ভালো কথা। তো এখন এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা স্যার বোঝাই যাচ্ছে? নাইট্রোজেন ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম, নাইট্রোজেন ইজ 7, তাহলে কী হয়? 2,5 নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, তাহলে স্যার 5 নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস, স্যার হাইড্রোজেন রয়েছে হুইচ ইজ মনোভ্যালেন্ট, কটা রয়েছে? চারখানা, তাহলে 4 নাম্বার অফ ক্যাটায়ন, স্যার এটা ক্যাটায়ন রয়েছে, NH4+ ইজ ক্যাটায়ন, কারণ মাথায় প্লাস রয়েছে। কটা প্লাস রয়েছে স্যার? কিছু দেওয়া নেই মানে একটাই প্লাস, তাহলে CH1। অ্যানায়ন, স্যার এটা তো অ্যানায়ন নয় তাই চার্জ জিরো হবে। তো হাইব্রিডাইজেশন ইজ ইকুয়াল টু ফর্মুলা হবে হচ্ছে হাফ ইন্টু V+X মাইনাস C+A। সো লেটস ক্যালকুলেট, হাফ ইন্টু ভি এর জায়গায় বসলো 5, এক্স এর জায়গায় 4, সি এর জায়গায় 1, এ এর জায়গায় 0। যেরকম ফর্মুলা আছে ওরমভাবেই বসাতে হবে, আমি কিছু করার নেই। তাহলে কী হয়ে যাবে? হাফ ইন্টু 5+4 মানে 9, 9 মাইনাস 1 মানে 8, তাহলে হাফ ইন্টু 8 কাটলে হয়ে যাচ্ছে 4। সো 4 মানে কী হবে? 4 মানে কী হবে কে কে বলতে পারবে? 4 মানে কী হবে? হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন স্টেট ফর 4? sp3। sp3, ভেরি গুড, sp3 করে ফেলো। নেক্সট এক্সাম্পল, CO3 2-, CO3 2-, স্যার কার্বন ইজ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম সরি, 2,4, সো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইজ 4, ভি এর ভ্যালু 4। স্যার এক্স ইজ দ্য নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস, আমি কি বলেছি? সেন্ট্রাল অ্যাটমের দিকে আর তাকাবে না, ও বাদে বাকি যারা আছে তাদের থেকে এক্স, সি আর এর ভ্যালু বার করবে। স্যার এক্স ইজ দ্য নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস মানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, নলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কেউ তো নেই এখানে, অক্সিজেন রয়েছে, অক্সিজেন বিলংস টু গ্রুপ 16 অ্যান্ড ইটস ভ্যালেন্সি ইজ 2, সো ইট ইজ নট আ মনোভ্যালেন্ট এলিমেন্ট, সো এক্সের ভ্যালু এখানে 0 হবে। স্যার ক্যাটায়ন তো নয় এটা, সে তো প্লাস চার্জ নেই, মাইনাস চার্জ রয়েছে, সো ক্যাটায়ন ইজ 0। অ্যানায়ন কত হবে? অনেকে বলে স্যার অ্যানায়নের জায়গায় -2 বসাবো, আরে না, ওনলি দ্য ম্যাগনিচিউড অফ দ্য চার্জ, ম্যাগনিচিউড কত আছে? 2 আছে, সো পুট 2। সো হোয়াট উইল বি দ্য হাইব্রিডাইজেশন স্টেট? হাফ ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু V+X মাইনাস C+A, তো হাফ ইন্টু ভি এর জায়গায় বসবে 4, এক্স এর জায়গায় 0, সি এর জায়গায় 0, এ এর জায়গায় 2, অনেকে বসিয়ে দেয় -2। কী বলছি? শুধু ম্যাগনিচিউডটা বসাবে। হাফ ইন্টু 4+2 মানে হচ্ছে 6, কাটলে কী হয়ে যাচ্ছে? কাটলে হয়ে যাচ্ছে 3, কাটলে হয়ে যাচ্ছে 3, সো হাইব্রিডাইজেশন স্টেটটা কী হবে? sp2, দ্যাটস দ্য হাইব্রিডাইজেশন স্টেট অফ CO3 2-, দ্যাটস ইট। সো ইন দিস ওয়ে উই ক্যান ক্যালকুলেট দ্য হাইব্রিডেশন স্টেট অফ এনি কম্পাউন্ড। ওকে, কারো কোনো ডাউট আছে এখান থেকে? না স্যার। ভেরি গুড, লেটস মুভ টু অ্যানাদার টপিক হুইচ ইজ লোন পেয়ার। এই লোন পেয়ার জিনিসটা কী স্যার? এই লোন পেয়ার জিনিসটা নিয়ে তোমাদের সঙ্গে আগে একবার আলোচনা হয়েছিল আমার, বাট ছোট্ট করে একবার একটু বলেই দিচ্ছি যে লোন পেয়ার জিনিসটা হচ্ছে, আজকে ধরো তোমাদেরকে বললাম লেটস টক অ্যাবাউট নাইট্রোজেন। নাইট্রোজেন স্যার অ্যাটমিক নাম্বার 7, ইট মিনস ইট হ্যাজ 5 ইলেকট্রনস ইন ইটস ভ্যালেন্স শেল, সো 1, 2, 3, 4, 5, দেয়ার আর 5 ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্স শেল অফ নাইট্রোজেন, দিস ইজ বেসিক্যালি দ্য লুইস ডট স্ট্রাকচার। ওকে, এখন স্যার আমরা জানি নাইট্রোজেনের কোভ্যালেন্সি কত হবে, আমি বলেছিলাম শর্ট রুলটা কি, ইফ দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য লাস্ট শেল ইজ গ্রেটার দেন 8, দে গ্রেটার দেন 4, দেন সাবট্র্যাক্ট দ্যাট নাম্বার ফ্রম 8, তো 8-5 করে কত আসবে আমাদের? 3। তো স্যার নাইট্রোজেনের কোভ্যালেন্সি ইজ 3, হুইচ মিনস ইট ক্যান ইউজ ম্যাক্সিমাম 3 ইলেকট্রনস ফ্রম ইটস ভ্যালেন্স শেল টু মেক 3 কোভ্যালেন্ট বন্ডস। তো স্যার ধরে নিচ্ছি এই ইলেকট্রনটাকে ইউজ করতে পারে, এই ইলেকট্রনটাকে ইউজ করতে পারে, আর এই ইলেকট্রনটাকে ইউজ করতে পারে। সো ইভেন ইফ ইট হ্যাজ 5 ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্স শেল, বাট ইট ক্যান ইউজ ওনলি 3 ইলেকট্রনস ফ্রম দেম। তো তাহলে স্যার যদি এইটাকে ইউজ করে, এটাকে ইউজ করে, এটাকে ইউজ করে, এই দুটো কী জন্য পড়ে থাকবে?
এই দুটো ভূতের মতো পড়ে থাকবে, কোনো কাজে লাগাতে পারবে না। মডার্ন ফর্মুলা দিয়ে যদি তোমাদেরকে বলি, মানে মডার্ন থিওরি দিয়ে, উইচ ইজ আউকবাও প্রিন্সিপাল, ইট ইজ 1s2 2s2 2p 3। সো অ্যাকর্ডিং টু দিস, ইফ আই ড্র দ্য বক্স ডায়াগ্রাম, 2s এ দুখানা ইলেকট্রন পেয়ার্ড হয়ে বসে রয়েছে, আর 2p তে আনপেয়ার্ড ইলেকট্রন তিনখানা রয়েছে। আমি বারবার বলেছিলাম যে পেয়ার্ড ইলেকট্রন কোনো দিন বন্ড করতে পারে না, যেহেতু এটা লাস্ট শেল, তাহলে এই সব ইলেকট্রনই বন্ডিং করা উচিত, বাট দে আর অলরেডি পেয়ার্ড, তো এরা কোনো দিন বন্ডিং করতে পারবে না। এটা হচ্ছে সেই পেয়ারটা, কোনো দিনই এরা বন্ডিং করতে পারবে না। তো দিস ইজ নোন অ্যাজ লোন লোন পেয়ার, দিস ইজ নোন অ্যাজ লোন পেয়ার। তো স্যার আমরা কি করে ক্যালকুলেট করতে পারি যে লোন পেয়ার কটা আছে? মুখে মুখে ক্যালকুলেট করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে, দেখবে ভ্যালেন্সি কত, ফর্মুলা হচ্ছে লোন পেয়ারের কোভ্যালেন্সি মাইনাস, না নো 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 নো, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, ইয়েস ইয়েস ইয়েস, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, ভেরি গুড, মাইনাস কোভ্যালেন্সি বাই টু, বাই টু। আচ্ছা, কেন টু দিয়ে ডিভাইড করতে হচ্ছে? বিকজ দুখানা করে পড়ে, দুখানা পড়ে থাকা ইলেকট্রন নিয়ে একটা করে পেয়ার তৈরি হয়, সেই জন্য টু দিয়ে ডিভাইড করছি আমরা। তো নাইট্রোজেনের জন্য যদি বলি, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস হচ্ছে 5টা, কোভ্যালেন্সি হচ্ছে 3, মানে 5টার মধ্যে 3টে ইলেকট্রন ইউজ হচ্ছে, তাহলে পড়ে থাকছে কটা, 2টো ইলেকট্রন, তাকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা লোন পেয়ারটা পেয়ে যাবো, মানে 1। সো নাইট্রোজেন হ্যাজ 1 লোন পেয়ার। তো এটা হচ্ছে সিঙ্গেল অ্যাটমের জন্য এইভাবে আমরা লোন পেয়ার বার করতে পারছি। বাট যদি আমাদের একটা কম্পাউন্ড দিয়ে বলে যে এই কম্পাউন্ডের সেন্ট্রাল অ্যাটমটার কটা লোন পেয়ার আছে, তখন ফর্মুলাটা কী হবে? সো আশা করি লোন পেয়ার জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, মানে যে ইলেকট্রন পেয়ারগুলো পড়ে থাকে কোনো দিন তুমি ইউজ করতে পারবে না টু মেক কোভ্যালেন্ট বন্ডস, দোজ পেয়ার্স আর কল্ড লোন পেয়ার্স। ওকে স্যার, ভালো কথা। তো এখন লোন পেয়ার ক্যালকুলেট করার মডার্ন ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এইচ মাইনাস এক্স মাইনাস ডি, ওয়্যার ওয়্যার এইচ ইজ দ্য হাইব্রিডাইজেশন, ওয়্যার এইচ ইজ দ্য হাইব্রিডাইজেশন এক্স ইজ দ্য নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস, অ্যান্ড ডি ইজ দ্য নাম্বার অফ ডাইভ্যালেন্ট এলিমেন্টস। ঠিক আছে, সো এইচ ইজ দ্য হাইব্রিডাইজেশন, এক্স ইজ দ্য নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস, অ্যান্ড ডি ইজ দ্য নাম্বার অফ ডাইভ্যালেন্ট এলিমেন্টস। আচ্ছা, মনোভ্যালেন্ট এলিমেন্ট কারা কারা হয় তোমাদের আগেই বলেছিলাম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো। ঠিক আছে, জেনারেলি নাম্বার অফ ডাইভ্যালেন্ট এলিমেন্টস কারা হবে? নাম্বার অফ ডাইভ্যালেন্ট এলিমেন্টস হবে হচ্ছে দুটো গ্রুপ থেকে, আইদার গ্রুপ টু নইলে গ্রুপ 16। মানে গ্রুপ টু হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম, এরা। ঠিক আছে, গ্রুপ 16 কারা কারা হয়? অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, সেলেনিয়াম হতে পারে, টেলুরিয়াম হতে পারে, পোলোনিয়াম হতে পারে, এই এলিমেন্টগুলো, দিজ আর ডাইভ্যালেন্ট এলিমেন্টস, এদের ভ্যালেন্সি 2। তো দেখবে এগুলোর মধ্যে কেউ আছে কি না। বাট আবারও আমি একটা কথা বলছি, স্যার কোনো কম্পাউন্ডের সেন্ট্রাল অ্যাটমটা কী জন্য ইউজ করা হয়? দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ ইউজড টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ ভি ওনলি, হুইচ ইজ দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস। ভি বার করা হয়ে গেছে, তারপরে সেন্ট্রাল অ্যাটমের দিকে আর ফিরেও তাকাবে না। এই কথাটা কিন্তু বোঝার চেষ্টা করো, এটা যদি না বোঝো তাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে, পুরো ভুল হয়ে যাবে এটা যদি না বোঝো, অনেস্টলি বলছি। চলো এক্সাম্পল করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ফর্মুলা থেকেই বুঝতে পারছো নিশ্চয়ই যে ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য লোন পেয়ার অফ এনি এলিমেন্ট, দেন ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য হাইব্রিডাইজেশন স্টেট অফ দ্যাট এলিমেন্ট ফার্স্ট, বিকজ ফর্মুলাতেই এইচ রয়েছে, তোমাকে হাইব্রিডেশনটা বার করতেই হবে। সো লেটস ক্যালকুলেট দ্য লোন পেয়ার অফ এনএস থ্রি। অ্যাকচুয়ালি এনএস থ্রির তো লোন পেয়ার নয়, লোন পেয়ারটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমটার। কী করে বার করবো? ফার্স্ট অফ অল উই নিড টু ক্যালকুলেট দ্য হাইব্রিডাইজেশন। এবার ডিরেক্ট ফর্মুলা বসাবো, এইচ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। একটু মুখে মুখে বলো দেখি, হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন দ্য লাস্ট শেল অফ নাইট্রোজেন? স্যার স্যার হ্যাঁ স্যার ফাইভ, ফাইভ ইলেকট্রনস, সো ফাইভ প্লাস, ফাইভ প্লাস থ্রি। হ্যাঁ, ইজ দেয়ার এনি মনোভ্যালেন্ট এলিমেন্ট ইন দিস কম্পাউন্ড? ইয়েস স্যার, দেয়ার আর থ্রি মনোভ্যালেন্ট এলিমেন্টস, হুইচ ইজ হাইড্রোজেন, সো থ্রি মাইনাস
इट इज नॉट अ कैटायन, इट इज नॉट एन एनायन, তাহলে कैटायन चार्ज जीरो, एनायन चार्ज जीरो, सो इट इज हाफ इंटू एट ओनलि, हाफ इंटू एट, तो काटले এটা फोर चले আসছে, सो द हाइब्रिडाइजेशन इज फोर, आई मीन द स्टेट इज व्हाट, एस पी थ्री. ओके, नाउ लेट्स कैलकुलेट द नंबर ऑफ लोन पेयर्स ऑफ नाइट्रोजन. हाउ टू कैलकुलेट दैट? लोन पेयर इज गोज टू हाइब्रिडाइजेशन माइनस नंबर ऑफ मोनोवेलेंट एलिमेंट्स, नंबर माइनस नंबर ऑफ डाइवेलेंट एलिमेंट्स. तो सर हाइब्रिडाइजेशन फोर এসেছে, नंबर ऑफ मोनोवेलेंट एलिमेंट्स सर तीनटे আছে, डाइवेलेंट एलिमेंट्स सर এখানে নেই, এগুলো একটাও কেউ নেই এখানে, তার মানে স্যার নাম্বার অফ ডাইভ্যালেন্ট এলিমেন্ট জিরো. সো হোয়াট ইজ দ্য লোন পেয়ার? ফোর মাইনাস থ্রি মানে হয়ে যাবে ওয়ান, সো দেয়ার ইজ ওনলি ওয়ান লোন পেয়ার ইন দিস কম্পাউন্ড. ওকে, মিলিয়ে দেখো, তাই তো এসেছিল আমাদের, বাট ওখানে সিঙ্গেল অ্যাটম দিয়ে বলেছিলাম, এখানে কম্পাউন্ড দিয়ে বলছে. সো অ্যামোনিয়া হ্যাজ ওয়ান লোন পেয়ার. ওকে, চলো অ্যানাদার এক্সাম্পল. ঠিক আছে, আচ্ছা ওই যেটা আরেকটা এক্সাম্পল করেছিলাম না, এনএইচ ফোর প্লাস, তোমাদের মনে আছে? আচ্ছা অরিত্র, তোমার মনে আছে যে অ্যামোনিয়াটা এনএইচ ফোর প্লাস করেছিল কী করে? আমি এটা এক্সপেক্ট করি যে তুমি বলতে পারবে. ওকে, হু রিমেম্বার হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি, আমাকে আমাকে এটা বলো, এনএইচ ফোর প্লাস ছেড়ে দাও, আমাকে এটা বলো যে হোয়াট ওয়াজ কোঅর্ডিনেট বন্ড, এটা আমাকে কেউ একজন বলো, হোয়াট ওয়াজ কোঅর্ডিনেট বন্ড? স্যার কোঅর্ডিনেট বন্ড হচ্ছে স্যার স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট, যেতে মানে ওই যাতে ওই চেয়ার পেয়ার অফ ইলেকট্রনটা মানে কোন দুটো পার্টিসিপেটিং অ্যাটমের মধ্যে কোনো অ্যাটমই দেয়। ওকে, সো বলতে চাইছে যে দুখানা এলিমেন্টের মধ্যে যখন কোঅর্ডিনেট বন্ড হয়, তো ওই বন্ডে যে দুখানা ইলেকট্রন লাগে সেটা যে কোনো একটা এলিমেন্টই প্রোভাইড করে। তো অ্যাকচুয়ালি আমি যেটা জানতে চাইছি যে কোভ্যালেন্ট বন্ডটা কি, তার মানে ধরো তুমি একটা এলিমেন্ট, আমি একটা এলিমেন্ট, আমাদের মধ্যে কোঅর্ডিনেট বন্ড হয়েছে, তুমি আমাকে ইলেকট্রন ডোনেট করছো, তার মানে কোন ইলেকট্রনটা ডোনেট করছো? এবার অ্যাকচুয়ালি ডোনেটিং দ্যাট লোন পেয়ার। ওকে, সো যে কোনো এলিমেন্ট যখন কোঅর্ডিনেট বন্ড করে তখন সে তার লোন পেয়ারটাকে ইউজ করে ফেলে। তো এইখানে যে এনএইচ ফোর প্লাসটা হয়েছে, নাইট্রোজেন তো জেনারেলি তিনটেই হাইড্রোজেন ধরতে পারে, তার বেশি তো ধরতে পারে না, তাহলে স্যার এই চার নম্বর হাতটা এলো কী করে নাইট্রোজেনের? ওটা চার নম্বর হাত নয়, ওটা হচ্ছে ওর যে লোন পেয়ারটা ছিল সেই লোন পেয়ারটা ও এইচ প্লাসকে ডোনেট করে দিল। এখন তুমি একটা কথা বলো অরিত্র, তাহলে যদি তুমি লোন পেয়ারটাকেও কাজে লাগিয়ে দাও তাহলে কি ইলেকট্রনগুলো আর পড়ে আছে আমার বলা উচিত? নো স্যার, বিকজ দ্য লোন পেয়ার হ্যাজ বিন ইউজড। তাহলে এনএইচ ফোর প্লাসে কটা কটা লোন পেয়ার থাকবে? যেটা ছিল সেটাকে ও ইউজ করে ফেলেছে অলরেডি টু ক্যাচ দ্য প্রোটন, তাহলে জিরো হবে, দেখা যাক আসে কিনা জিরো। সো লেটস ক্যালকুলেট দ্য হাইব্রিডাইজেশন ফার্স্ট, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, ওয়েল দ্য ফর্মুলা ইজ ওকে, সো দ্য ভ্যালু অফ ভি ইজ ফাইভ বিকজ দেয়ার আর ফাইভ ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্সিয়াল অফ নাইট্রোজেন, দেয়ার আর ফোর মনো অ্যাটমিক এলিমেন্টস ইন দিস কেস, সো এক্সের জায়গায় ফোর বসাচ্ছি আমরা, মাইনাস সি এর জায়গায় বসবে ক্যাটায়ন রয়েছে না, তো প্লাস ওয়ান, তাহলে ওয়ান বসবে এখানটায়, আর অ্যানায়ন তো নয় এটা জিরো, সো ফাইভ প্লাস ফোর মাইনাস ওয়ান মানে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে এইট, সো হাফ ইন্টু ফোর, সরি হাফ ইন্টু এইট, কাটতে চলে আসছে ফোর, হুইচ ইজ ফোর মানে হচ্ছে এস পি থ্রি হাইব্রিডাইজেশন। তো এটা খুব মজার ব্যাপার যে হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, হাইব্রিডেশন সেম রয়েছে, বাট দেখা যাক যে লোন পেয়ারটা কী হয়ে যাচ্ছে, লোন পেয়ারটা কী হয়ে যাচ্ছে দেখা যাক। স্যার লোন পেয়ার হয়ে যাবে এইচ মাইনাস এক্স মাইনাস ডি, তো হাইব্রিডাইজেশন ইজ ফোর, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস স্যার তিনটের জায়গায় চারটে হয়ে গেছে, এখন ডাইভ্যালেন্ট এলিমেন্ট তো কিছু নেই, তো স্যার লোন পেয়ার জিরো আসছে। কেন লোন পেয়ার জিরো এলো? বিকজ নাইট্রোজেন হ্যাজ ইউজড ইটস ওনলি ওয়ান লোন পেয়ার টু ক্যাচ দ্য প্রোটন অর টু ক্যাচ দ্য এইচ প্লাস আয়ন অ্যাজ আ কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, ওকে লেটস ডু ইট ফর এইচ টু ও, অ্যানাদার এক্সাম্পল এইচ টু ও। চলো এইচ টু ও আমি তোমাদেরকে করতে দিলাম, আর আমি তোমাদের মধ্যে দেখতে চাই যে সবাই করবে এটা, এইচ টু ও ক্যালকুলেট দ্য হাইব্রিডাইজেশন অ্যান্ড অলসো দ্য লোন পেয়ার, চলো করো করো করো। আচ্ছা ওয়ান মোর থিং স্যার, এইচ টু ওতে কে বলতে পারবে হোয়াট ইজ দ্য সেন্টার অ্যাটম ইন এইচ টু ও? হুইচ ওয়ান ইজ দ্য সেন্টার অ্যাটম ইন এইচ টু ও? হ্যাঁ স্যার অক্সিজেন, ইয়েস অক্সিজেন, ও অক্সিজেন ইজ দ্য সেন্টার অ্যাটম। চলো করো তোমরা করো, ভি বার প্রথমে হাইব্রিডেশন বার করো, তারপর লোন পেয়ার বার করো প্রত্যেকে, অঙ্কিত আর্মান্ডো শুভম শুভজ্যোতি সবাই করো, অরিত্র করে ফেলো পারবে। স্যার এর কি হাইব্রিডাইজেশন বের করতে হবে না লোন পেয়ার?
উইদাউট ক্যালকুলেটিং দ্য হাইব্রিডাইজেশন ইউ ক্যান নট ক্যালকুলেট দ্য লোন পেয়ার, কি করে বলছো তাহলে? আপনি কি বললেন, মানে হাইব্রিডাইজেশন অবধি শেষ করে দেবো না লোন পেয়ারটা ওটা বলছি? লোন পেয়ার তো বার করতেই হবে, মানে লোন পেয়ারই বার করতে বলেছি। স্যার ওয়ান, লোন পেয়ার ওয়ান আসছে, আসছে হতে পারে, যাই না আমি, লোন পেয়ার ওয়ান এসছে তো, দেখা যাক বাকিটা কি বলে। প্রত্যেকে বলবে, প্রত্যেকের থেকে অ্যান্সার চাই আমি। স্যার আমার টু আসছে। আচ্ছা অঙ্কিতের টু এসছে, হতে পারে। স্যার টু এসছে, আচ্ছা টু এসছে, শুভম, ধ্রুবজ্যোতি, দেখা যাক। ফার্স্ট অফ অল এখানে সেন্টার অ্যাটম হচ্ছে অক্সিজেন, ভেরি গুড। ভি ইজ ইকুয়ালস টু, স্যার তোর অক্সিজেন হচ্ছে সিক্স, অক্সিজেন হচ্ছে এইট, তো 2,6, ইট মিনস দেয়ার আর সিক্স ইলেকট্রনস ইন দ্য আমি দেয়ার আর সিক্স ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্সিয়াল অফ অক্সিজেন, তো ভি এর ভ্যালু সিক্স। এখন হাইব্রিডাইজেশন কী হবে, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, ভালো কথা, ওকে। সো হাফ ইন্টু ভ্যালেন্স, ভ্যালেন্স ইলেকট্রন ছটা, হাউ মেনি মনোভ্যালেন্ট এলিমেন্টস আর দে আর ইন দিস কম্পাউন্ড, স্যার দুটো রয়েছে, তাহলে এক্সের ভ্যালু টু হবে। ইজ ইট এ ক্যাটায়ন? নো স্যার, তাহলে সি জিরো। ইজ ইট এ অ্যানায়ন? নো স্যার, জিরো। তাহলে হাফ ইন্টু এইট, হাফ ইন্টু এইট মানে কী হয়ে যাবে, কাটলে ফোর হয়ে যাবে, ফোর। সো দ্য স্টেট ইজ এগেন এস পি থ্রি। বাহ, নো লেটস ক্যালকুলেট দ্য লোন পেয়ার। লোন পেয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ মাইনাস এক্স মাইনাস ডি, মন দিয়ে শুনবে, হ্যাঁ, এইচ মাইনাস এক্স মাইনাস ডি, সবাই শুনবে আগে। হাইব্রিডাইজেশন ইজ ফোর, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্ট স্যার দুটো রয়েছে। স্যার ডি জিনিসটা কি? ডি জিনিসটা হচ্ছে নাম্বার অফ ডাইভ্যালেন্ট এলিমেন্টস ইন দ্য কম্পাউন্ড। ডাইভ্যালেন্ট হয় গ্রুপ টু থেকে, মানে ওই ম্যাগনেশিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, এগুলো। আদারওয়াইজ গ্রুপ সিক্সটিন মানে অক্সিজেন, সালফার, সেরেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। স্যার অক্সিজেন তো এখানে আছে কম্পাউন্ডে, সো দেয়ার ইজ আ ডাইভ্যালেন্ট এলিমেন্ট ইন দিস কম্পাউন্ড, সো উই শুড পুট ওয়ান। তাহলে ফোর মাইনাস টু মাইনাস ওয়ান আমাদের কত চলে আসছে, ওয়ান চলে আসছে, ঠিক আছে, কিন্তু এটা ভুল। অরিত্র তুমি কি এটা করেছো? ইয়েস স্যার। তাহলে ভুলটা কি হয়েছে কে বলতে পারবে? ডাইভ্যালেন্ট তো নেই, জিরো হবে। বাবু ডাইভ্যালেন্ট আছে, এই তো H2O তো রয়েছে, বাট প্রবলেমটা কি? হ্যাঁ স্যার, অক্সিজেনটাই তো ডাইভ্যালেন্ট। অরিত্র তুমি বলতে পারবে কি ভুল করেছো? তোমার ভুলটা এটা হয়েছে যেটা আমি বারবার বলছিলাম, তুমি আবার ওভারলুক করে গেছো, যে আমরা সেন্টার অ্যাটমের দিকে তাকাবো শুধু ভি এর ভ্যালু বার করার জন্য। যেই ভি এর ভ্যালু বার করা হয়ে গেছে, এই H2 এক্সাম্পলটা এমনি এমনি দিইনি, এর জন্যই দেওয়া। যেই ভি এর ভ্যালু বার করা হয়ে গেছে, ডোন্ট লুক অ্যাট অক্সিজেন। মনে করো স্যার অক্সিজেন নেই, এবার বলো অরিত্র কটা ডাইভ্যালেন্ট এলিমেন্ট আছে কম্পাউন্ডে? স্যার একটাও নেই। ইয়েস, দ্যাটস ইট। লোকজন বলবে কেন স্যার সেন্টার অ্যাটম তো রয়েছে। আরে বাবা, সেন্টার অ্যাটমের লোন পেয়ার তোমরা বার করছো, তাহলে ওটাকে ইনক্লুড করে নেবে নাকি এর মধ্যে? সো হাইব্রিডাইজেশন ইজ ফোর, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্ট ইজ টু, ডাইভ্যালেন্ট এলিমেন্ট ধরতে হবে আমাদের জিরো, বিকজ ডাইভ্যালেন্ট এলিমেন্ট ইজ দ্য সেন্টার অ্যাটম হিয়ার, ডোন্ট ইনক্লুড দ্যাট। তাহলে লোন পেয়ার আসছে দুখানা। গট ইট? সবাই বুঝতে পারলে? চলো, ভেরি গুড। এবার আমরা স্ট্রাকচার ড্র করবো, ঠিক আছে, হেডিং দাও, ভিএসইপিআর থিওরি, মুছে দিচ্ছি, ভিএসইপিআর থিওরি, কী নাম এই থিওরির? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভালো, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। স্যার জিনিসটা কি, বেসিক্যালি ভিএসিপিআর থিওরি দিয়ে আমরা কিছুই নয়, স্ট্রাকচারের মানে কম্পাউন্ডের স্ট্রাকচার বা শেপ এঁকে থাকি, ভালো কথা।
এখন তার উপর ডিপেন্ড করে একটা জিনিস বলি, ভিএসিপিআর থিওরিতে চারটে রুল আছে, চারটা থেকে পাঁচটা রুল আছে, ঠিক আছে? আমি স্ট্রাকচার আঁকানো হয়ে যাক, তারপরে ওই পাঁচটা রুল লেখাবো। আগে যদি পাঁচটা রুল লেখাই তো তোমরা রিলেট করতে পারবে না, সেই জন্য ওই পাঁচটা রুল আমরা পরে লিখবো, ঠিক আছে? এখন একটা চার্ট টাইপের করো, চার্ট ঠিক না, একটা লিস্ট টাইপের তোমাদের ছবি টাইপের রাখতে হবে, লাইক দিস। এদিকে রাখছি আমরা টি ডট পি, দিস ইজ অ্যাকচুয়ালি টোটাল পেয়ার, ওকে, টোটাল পেয়ার। এদিকে রাখছি আমরা টোটাল পেয়ার, আর এদিকে রাখছি আমরা স্ট্রাকচার, স্ট্রাকচার। আর এখানটায় আমি রাখছি বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল। কী কী বললাম তাহলে? টোটাল পেয়ার, স্ট্রাকচার আর বন্ড অ্যাঙ্গেল। ভালো কথা, ওকে। যদি টোটাল পেয়ার টু হয়, স্যার ব্যাপারটা কি টোটাল পেয়ার টু? প্রথমত বলে রাখি টোটাল পেয়ার জিনিসটা কী। ধরো বললাম একটা কম্পাউন্ড হচ্ছে এ বি টু, ধরো একটা কম্পাউন্ড বললাম এ বি টু, ঠিক আছে? তার মানে কি স্যার? একটা এ রয়েছে আর দুটো বি রয়েছে, লাইক দিস, এ বি টু। একটা এ রয়েছে আর দুটো বি রয়েছে। এবার একটা বন্ডের জন্য তো দুখানা করে ইলেকট্রন লাগে, মানে ওয়ান পেয়ার অফ ইলেকট্রনস। তো এইটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, দুটো মিলে টোটাল পেয়ার হচ্ছে টু, লাইক দিস, ওকে। সো এ বি টু, যদি টোটাল পেয়ার টু হয় মানে একটা সেন্টার অ্যাটম দুখানা এলিমেন্টকে ধরে থাকবে। সো দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ লিনিয়ার স্ট্রাকচার। নামগুলো মনে রাখতে হবে, সঙ্গে অ্যাঙ্গেলগুলো। স্যার এটা লিনিয়ার স্ট্রাকচার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? দিস অ্যাঙ্গেল উইল বি 180 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল উইল বি 180 ডিগ্রি, ওকে। 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, 180 ডিগ্রি লিখে রাখো, 180 ডিগ্রি লিনিয়ার স্ট্রাকচার, ঠিক আছে? ওকে স্যার, টোটাল পেয়ার যদি থ্রি হয় তাহলে কি হবে? মানে একটা এ তিনখানা বিকে ধরে রেখেছে, কিরমভাবে হবে? ওই যে আমাদের ঘরে ফ্যান আছে না, ফ্যানের মতো, এই একটা এ, এদিকে একটা বি, এদিকে একটা বি, আর এদিকে একটা বি, এই একটা বি, এই একটা বি, আর এই একটা বি। এর নাম হচ্ছে ট্রাইগোনাল, ট্রাইগোনাল শেপ এটা, ঠিক আছে? কীরকম স্যার এই অ্যাঙ্গেলগুলো কত হবে? কে বলতে পারবে অ্যাঙ্গেলগুলো? স্যার 60, 120 ডিগ্রি, এটা 60? ও সরি স্যার, 120 ডিগ্রি সব কটাই। তো বন্ড অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি। এই স্ট্রাকচার একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, নেক্সট, চার নম্বর, ইফ দ্য স্ট্রাকচার ইজ এবি ফোর, স্যার তাহলে কী হবে? আচ্ছা, তোমাদের এবি ফোর স্ট্রাকচারটা আগের আগে তোমাদেরকে বলছি, তোমরা টেট্রাহেড্রাল দেখেছো তো? টেট্রাগন যেটাকে বলে, একো না, হ্যাঁ আগে দেখো, আগে এটা একো না, টেট্রাগন দেখেছো? ওয়েট ওয়েট ওয়েট, লাইক দিস, ওকে, এটা হচ্ছে টেট্রাগন। দেখো পিছন দিকে একটা প্লেন রয়েছে, এই একটা প্লেন, এই একটা প্লেন, আর নিচে একটা প্লেন, তাহলে টোটাল কটা প্লেন হচ্ছে? চারটে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ বি ফোর। স্যার কীভাবে তৈরি হয় মন দিয়ে শুনবে। মাঝখানে থাকে এ, উপরে একটা বি, এদিকে একটা বি, পিছন দিকে একটা বি, এদিকে একটা বি। ওই যে মোবাইলের ট্রাইপড হয় না, ঠিক ট্রাইপডের মতো শেপটা, বুঝেছ? বি 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 বি, বুঝতে পারলে শেপটা? জাস্ট লাইক আ ট্রাইপড, ওকে। তো এই শেপটাকে বলা হয় হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল শেপ। এবং সবচেয়ে বেশি যেটা মনে রাখার জিনিস এখানে, সেটা হচ্ছে এই বন্ড অ্যাঙ্গেলটা, অদ্ভুত বন্ড অ্যাঙ্গেল। কী বলো তো? 109 ডিগ্রি 28 মিনিট, পরের দিন পড়া ধরবো এটা, 109 ডিগ্রি 28 মিনিট বন্ড অ্যাঙ্গেল, লিখে রাখো, 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট, নেক্সট, যদি টোটাল পেয়ার ফাইভ হয় মানে ইটস লাইক এ বি ফাইভ, তাহলে একটা এ পাঁচখানা বিকে ধরে রেখেছে, এটা মন দিয়ে দেখবে আগে, দেখে নাও। একটা এ,
এদিকে একটা বি, এদিকে একটা বি, এদিকে একটা বি, এইটাকে না পুরো ডটেড করে দেবে এরমভাবে। স্যার এই ডটেডটা দিয়ে কী বোঝাতে চাইছি আমরা? এটাই বোঝাতে চাইছি যে এই যে তিনখানা বি রয়েছে, এই তিনটে একই প্লেনে রয়েছে। এই তিনটে ধরো তোমাদের সামনে যে টেবিলটা রয়েছে বা যে ওই টেবিলটার উপরে এই তিনটে এরমভাবে রাখা রয়েছে, লাইক দিস, একই প্লেনে রয়েছে। এবার টেবিলের উপর দিকে একটা বি উঠেছে আর টেবিলের নিচের দিকে একটা বি, মানে এরকমভাবে উপর দিকে একটা বি আর টেবিলের নিচের দিকে একটা বি। তো দেখো এই যে বেসটা, মানে বেস বলতে মানে এই যে বেস যেটা, সেটা হচ্ছে কীরকম তিনখানা রয়েছে, মানে ট্রাইগোনাল, ট্রাইগোনাল। এবার ইমাজিনারি যদি উপর দিকে এগুলো সব লাইনগুলো টেনে দাও তাহলে একটা পিরামিড মতো তৈরি হবে, নিচের দিকেও একটা পিরামিড টাইপের তৈরি হবে। সো দ্য নেম অফ দিস স্ট্রাকচার ইজ, যেহেতু উপরে একটা বি নিচে একটা বি, সেটার নাম হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল শেপ। স্যার অ্যাঙ্গেলগুলো কি? যদি এই প্লেনটার কথা ভাবো, প্লেনটা দেখো ট্রাইগোনালের মতোই কিন্তু রয়েছে প্লেনটাতে, তাহলে অরিত্র প্লেনের অ্যাঙ্গেলগুলো কত করে? প্লেনে এই অ্যাঙ্গেল কত করে বলো? 120 ডিগ্রি। আচ্ছা এবার এই প্লেনের সঙ্গে উপরের যে অ্যাঙ্গেলটা তার মধ্যে অ্যাঙ্গেল কত স্যার? 90 ডিগ্রি। আচ্ছা এবার উপরের যে প্লেনটা, উপরের যে বনটা আর একদম নিচের যে বনটা, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180। ভেরি গুড। সো দিস থ্রি টাইপস অফ বন্ড অ্যাঙ্গেলস আর প্রেজেন্ট ইন দিস স্ট্রাকচার, ট্রাইগোনাল বাই পিরামিডাল, 90 ডিগ্রি, 120 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রি। ওকে ওয়ান মোর থিং, এখানটা স্টার মেরে রাখো। এই যে উপরে আর নিচের বনগুলো, দিস বন্ডস আর নোন অ্যাজ অ্যাক্সিয়াল বন্ডস, অ্যাক্সিয়াল বন্ডস। আর এই বনগুলোকে বলা হয় ইকুয়াটোরিয়াল বন্ডস, যেগুলো একই প্লেনে থাকে, ইকুয়াটোরিয়াল বন্ডস। ঠিক আছে, তো উপর নিচেরগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড আর সেম প্লেনে যেগুলো থাকে ওগুলো হচ্ছে ইকুয়াটোরিয়াল বন্ডস। টেট্রাহাইড্রালে যেমন কোনো মানে পারফেক্ট কোনো প্লেনই নেই। যদি টোটাল পেয়ার সিক্স হয়, টোটাল পেয়ার যদি সিক্স হয়, মানে এ বি সিক্স, একটা এ ছটা বি, তাহলে কিরম হবে? এই এ, এদিকে একটা বি, এদিকে একটা বি, এদিকে একটা বি, এদিকে একটা বি, এটা একটা প্লেন তৈরি করবে স্কোয়ার টাইপের। ঠিক আছে, যার ধর একটা টেবিল টাইপের রয়েছে, এই টেবিলটার উপর দিকে একটা বি, টেবিলটার নিচের দিকে একটা বি, লাইক দিস। স্যার এটার নাম কি হবে? যদি ধরে নাও এর যদি সবটাকে অ্যাড করে দেওয়া হয় তাহলে উপর দিকে একটা পিরামিড তৈরি হবে, নিচের দিকেও একটা পিরামিড তৈরি হবে। স্যার নামটা কি হবে তাহলে? দেখো নামটা হওয়া উচিত, যেহেতু বেসটা স্কোয়ার তাই নামটা হওয়া উচিত স্কোয়ার, উপর নিচে দুদিকে পিরামিড, তাই স্কোয়ার বাই পিরামিডাল। কিন্তু যেহেতু এখানে আটখানা প্লেন তৈরি হয় ওই জন্য আমরা একটা নাম দিয়েছি হচ্ছে অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল, যেখানে স্যার এই বন্ডগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বন্ডস আর এইগুলো হচ্ছে ইকুইটোরিয়াল বন্ডস। আমাকে বলতে পারবে এখানে কী অ্যাঙ্গেল হয়েছে? এই মাঝখানের অ্যাঙ্গেলগুলোতে অ্যাঙ্গেল, এই মাঝখানের বন্ডগুলোতে অ্যাঙ্গেল কত? মাঝখানেটা স্কোয়ারের মতো, সো দিজ আর দ্য ডায়াগোনালস, রাইট? দিজ আর লাইক ডায়াগোনালস, তো অ্যাঙ্গেল কত হয় এগুলোতে? 90 ডিগ্রি। উপরেরটার সঙ্গে এইখানের প্লেনের যে কোনো একটা বন্ডের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আর উপরেরটার সঙ্গে একদম নিচেরটার কত? 180 ডিগ্রি। সো দে আর টু টাইপস অফ বন্ডস
bond angles present in the structure 90 degree and 180 degree যদি কেউ না বোঝো বলবে কিন্তু হ্যাঁ এন্ড নাও দ্য লাস্ট টাইপ যদি স্ট্রাকচারটা যদি এ বি সেভেন হয় মানে নাম্বার অফ টোটাল পেয়ার সেভেন তাহলে কী হবে মাঝখানে এ দেখো দেখো ভালো করে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেয়ার আর ফাইভ বন্ডস ইন দিস স্ট্রাকচার ওকে মানে এই ইন দিস প্লেন কী তৈরি করেছে এটা এটা একটা পেন্টাগন ফর্ম করে রেখেছে পেন্টাগন ফর্ম করেছে তো পেন্টাগন মানে প্রত্যেকটার অ্যাঙ্গেল কত হবে পুরো অ্যাঙ্গেলটা 360 হয় পাঁচখানা বন্ড ব্রেক করেছে ওটাকে তাহলে 72 ডিগ্রি হবে মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল ভিতরে হবে 72 ডিগ্রি করে ভালো কথা এছাড়া উপরে একটা বন্ড নিচে একটা বন্ড তো বেসটা কী বেসটা হচ্ছে পেন্টাগোনাল আর উপর নিচে দুখানা পিরামিড তৈরি হবে তাই নামটা কী হবে পেন্টাগোনাল বাই পিরামিডাল ইজ দ্যাট ক্লিয়ার পেন্টাগোনাল বাই পিরামিডাল অ্যাঙ্গেলগুলো কী 72 ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি করে উপরের সঙ্গে আর একদম উপরেরটার সঙ্গে নিচেরটার সঙ্গে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি সো দেয়ার আর থ্রি টাইপস অফ বন্ড অ্যাঙ্গেল 72 ডিগ্রি 90 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই পাঁচটা স্ট্রাকচার এই ছটা স্ট্রাকচার সরি এই ছটা স্ট্রাকচার পুরো ক্লিয়ার কি না বলো প্রত্যেকে হ্যাঁ স্যার থার্ড স্ট্রাকচার নাম ছিল ট্রাইগোনাল থার্ড স্ট্রাকচার মানে হচ্ছে সরি টেট্রাহাইড্রাল যেখানে টোটাল পেয়ার ফোর বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট না স্যার সরি মানে মানে যেটা মানে টোটাল পেয়ার থ্রি তাই তো টোটাল পেয়ার হ্যাঁ হ্যাঁ স্যার টোটাল পেয়ার থ্রি হচ্ছে ট্রাইগোনাল বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে তিনটে একই প্লেনে রয়েছে দেখে নাও স্ট্রাকচারগুলো এবার আমি কম্পাউন্ড বেসিসে করাবো রেডি তাহলে চলো আমরা কিছু স্ট্রাকচার দেখে নিই তোমাদের আমি প্রমিস করলাম যে ধরনের যত রকমের কম্বিনেশান এই স্ট্রাকচার থেকে আসা পসিবল প্রত্যেকটা টাইপ আমি দেখিয়ে দিচ্ছি এবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যদি ওই টাইপগুলোও প্র্যাকটিস করো না আমি শিওর তোমরা কমন পাবে যদি নাও পাও তোমরা করে আসতে পারবে প্রত্যেকটা কম্বিনেশান আমি করিয়ে দিচ্ছি ইচ অ্যান্ড এভরি কম্বিনেশান একটাও বাদ রাখবো না বাড়িতে তোমাদের শুধু একটাই দায়িত্ব বাড়িতে প্র্যাকটিস করা সেটা তোমরা না করলে তখন কিন্তু আমি ধরবো তোমাদের এখানে একটা কম্বিনেশনও বাদ থাকবে না চলো শুরু করি মুসলাম বাট মনে কিন্তু এই স্ট্রাকচারগুলোকে মুখস্থ রাখতে হবে নাহলে বুঝতে পারবে না আর দেখেই বুঝতে হবে যে কী টাইপের এক্সাম্পল নাম্বার ওয়ান বিই এফ টু ঠিক আছে মনে রাখবে ইন অর্ডার টু ড্র দ্য স্ট্রাকচার উই নিড টু ক্যালকুলেট দ্য হাইব্রিডাইজেশন অ্যান্ড লোন পেয়ার অ্যাকচুয়ালি উই নিড টু ক্যালকুলেট দ্য লোন পেয়ার বিকজ
হাইব্রিডেশন ক্যালকুলেট না করতে লোন পেয়ার বার করতে পারবে না। সো ফার্স্ট ডিটারমাইন দ্য হাইব্রিডেশন, দেন লোন পেয়ার, দেন দ্য স্ট্রাকচার। ভালো, আরেকটা কথা হচ্ছে যে দুটো জিনিস আমাদের এখানে প্রথমে বার করতে হবে। একটা হচ্ছে বন্ড পেয়ার বার করতে হবে, বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার, আর লোন পেয়ার বার করতে হবে। টোটাল পেয়ার ইজিকোয়ালস টু হচ্ছে, মনে রাখবে, টোটাল পেয়ার মানে টিপি ইজিকোয়ালস টু হচ্ছে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার। এই যে বিইএফ টু দিয়েছে দেখেই ভেবে নিও না যে স্যার এটা টোটাল পেয়ার টু হবে, আগে দেখতে হবে যে আদৌ টোটাল পেয়ারটা টু কি না। কী করে বুঝবো স্যার? লেটস ক্যালকুলেট দ্য বন্ড পেয়ার, দেন ক্যালকুলেট লোন পেয়ার, দেন অ্যাড দেম। তাহলে যদি টু আসে তখন টু এর মতো শেপটা হবে। স্যার লোন পেয়ার তো আমরা ক্যালকুলেট করতে পারি এইচ মাইনাস এক্স মাইনাস ডি, বাট হোয়াট ইজ দিস, হোয়াট ইজ বন্ড পেয়ার? কী বলেছিলাম? ধরো বললাম একটা কম্পাউন্ড রয়েছে এ বি থ্রি, তার মানে একটা এ কটা কটা বি ধরেছে? স্যার তিনটে বি ধরেছে। এই প্রত্যেকটা বন্ড হচ্ছে একটা করে পেয়ার, তাহলে কটা পেয়ার আছে? ইলেকট্রন পেয়ার না, তো একটা পেয়ার, দুটো পেয়ার, তিনটা পেয়ার, সো দেয়ার আর থ্রি বন্ড পেয়ার্স। সেরকমভাবে বিইএফ টু, স্যার তার মানে একটা বেরিলিয়াম দুখানা ফ্লুরিন ধরেছে, সো দেয়ার আর টু বন্ড পেয়ার্স। প্রথমেই আমরা বুঝে গেলাম এখানে বন্ড পেয়ার আছে দুটো, এটা প্রথমেই আমরা বার করে নিয়েছি, দেখেই বোঝা যাবে যে বন্ড পেয়ার কটা হবে। তো স্যার বন্ড পেয়ার দুটো। নাও লেটস ক্যালকুলেট দ্য নাম্বার অফ লোন পেয়ার্স। কী করে স্যার বার করবো দেখা যাক। প্রথমে বার করো হাইব্রিডাইজেশন, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস, ঝড়ের বেগে হাত চালাবে সি প্লাস এ। স্যার এখানে সেন্টার অ্যাটম তো বেরিলিয়াম, বেরিলিয়াম ইজ ফোর, বেরিলিয়াম ইজ ফোর, তো টু কমা টু, সো দে আর টু ইলেকট্রনস ইন দ্য লাস্ট শেল, তার মানে ভি এর ভ্যালু হবে টু। হাফ ইন্টু টু প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস কটা আছে? দুখানা, টু মাইনাস জিরো প্লাস জিরো, তাহলে হাফ ইন্টু ফোর কাটলে হয়ে যাবে টু। সো হাইব্রিডাইজেশন ইজ এসপি। নাও লেটস ক্যালকুলেট দ্য নাম্বার অফ লোন পেয়ার্স, লোন পেয়ার্স হচ্ছে এইচ মাইনাস এক্স মাইনাস ডি। হাইব্রিডাইজেশন ইজ টু, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস ইজ টু, নাম্বার অফ ডাইভ্যালেন্ট এলিমেন্টস নেই, টু মাইনাস টু মানে কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে জিরো। সো দেয়ার আর নো, দেয়ার ইজ নো লোন পেয়ার ইন দিস স্ট্রাকচার। তো স্যার ভালো কথা না, বন্ড পেয়ার স্যার পেয়ে গেছি আমরা আগেই দুখানা, লোন পেয়ার স্যার একটাও নেই, তাহলে স্যার টোটাল পেয়ার কটা হবে? টোটাল পেয়ার হবে বন্ড পেয়ার প্লাস লোন, বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার মানে হয়ে যাবে টু প্লাস জিরো মানে টু। সো দেয়ার আর টু টোটাল পেয়ার্স ইন দিস স্ট্রাকচার। স্যার টু হলে তো শেপটা লিনিয়ার হয়ে যায়, কীরকমভাবে? এই যে মাঝখানে এ, এদিকে একটা বি, এদিকে একটা বি, লাইক দিস লিনিয়ার স্ট্রাকচার হয়ে যায়। সেরকমভাবে মাঝখানে থাকবে বেরিলিয়াম, এদিকে একটা ফ্লুরিন, এদিকে একটা ফ্লুরিন, লাইক দিস। বন্ড অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি, দেখিয়ে দেবো, বন্ড অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি, অ্যান্ড দ্য শেপ ইজ লিনিয়ার, লিনিয়ার শেপ। ওকে লিখে দেবো লিনিয়ার শেপ, ঠিক আছে? যত রকম কম্বিনেশন হতে পারে সব দেখিয়ে দেবো আজকে আমি। হয়ে গেছে? ওকে, বাট একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ, কারণ অনেকগুলো স্ট্রাকচার করাবো, তো তাড়াতাড়ি করো। হ্যাঁ স্যার। বাকিদের হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। ওকে নেক্সট নাম্বার টু, আমার সঙ্গে সঙ্গেই করতে থাকবে, তোমরা যেখানে মিলবে না সেখানে জিজ্ঞেস করবে আমাকে। এক্সাম্পল টু, বিএফ থ্রি, স্যার তার মানে একটা বোরন তিনখানা ফ্লুরিনকে ধরেছে, তো অবভিয়াসলি বন্ড পেয়ার কত হবে? স্যার বন্ড পেয়ার হবে থ্রি। নাও লেটস ক্যালকুলেট দ্য লোন পেয়ার, তো স্যার বোরন হচ্ছে ফাইভ, টু কমা থ্রি। দেয়ার আর একটা কথা তোমাদেরকে বলি, পরের দিন যে পড়া ধরবো তার মধ্যে এইটাও থাকবে, হাইড্রোজেন থেকে ক্রিপ্টন অবধি আমার মুখস্থ চাই, সেই স্ট্রাকচার অফ অ্যাটমের চ্যাপ্টার থেকে বলছি। সো আই অ্যাজিউম তোমরা করে নিয়েছো অলরেডি, আজকে আমি জিজ্ঞেস করছি না, নেক্সট দিন অবভিয়াসলি জিজ্ঞেস করবো, কারণ যে এটা মনে রাখবে না অ্যাটমিক নাম্বার ওয়াইজ। আর এমন মুখস্থ নয় যে স্যার দাঁড়াও গুনে গুনে বলছি, আমি বলবো ইলেভেন কার অ্যাটমিক নাম্বার স্যার সোডিয়াম, 18 কার স্যার আর্গন, এরাও মুখস্থ থাকতে হবে। ধরো বললাম গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার কত স্যার? 31। হাইড্রোজেন থেকে ক্রিপ্টন অবধি এরমভাবে মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ এই চ্যাপ্টার কিন্তু একটা কিচ্ছু পারবে না, জানা জিনিসপত্র বার করতে পারবে না। ওকে লেটস ক্যালকুলেট হাইব্রিডাইজেশন, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তো স্যার এখানে হাফ ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে
3, number of monovalent elements 3, cation nei, anion nei, so half into 6, half into 6, काटले हो जावे 3, तार माने hybridization एलो 3, state is sp2, okay, next, lone pair कतो हवे, सार, lone pair हवे होच्छे, h, minus x, minus d, hybridization 3, number of monovalent elements 3, there is no divalent element in the structure, so 3 minus 3 हो जावे 0, so there is no lone pair, and bond pair होच्छे 3 टे, ताले bond pair 3 टे, lone pair नहीं, ताले total pair कतो हवे, total pair हवे होच्छे 3, টোটাল পেয়ার যদি 3 হয় স্যার শেপটা কি রকম হয়েছিল শেপটা হয়েছিল ট্রাইগোনাল মানে একটা এ এদিকে একটা বি এদিকে একটা বি এদিকে একটা বি বন্ড অ্যাঙ্গেল কত ছিল স্যার বন্ড অ্যাঙ্গেল ছিল হচ্ছে 120 ডিগ্রি রাইট বন্ড অ্যাঙ্গেল ওয়াজ 120 ডিগ্রি তাহলে কি রকম ভাবে হবে মাঝখানে এর জায়গায় থাকবে হচ্ছে বোরন এদিকে ফ্লুরিন এদিকে ফ্লুরিন আর এদিকেও ফ্লুরিন তিন দিকে তিনটে ফ্লুরিন সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ BF3 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি সব শেপটার নাম কি বলেছিলাম লিখে দিয়ে আসতে হবে ট্রাইগোনাল ট্রাইগোনাল চাইলে ডটেড লাইন দিয়ে দিতে পারো মানে যাতে বোঝানো যায় যে একই প্লেনে রয়েছে বা দরকার নেই ছাড়ো ট্রাইগোনাল লিখলেই হবে ট্রাইগোনাল ওকে দিস ওয়াজ দ্য স্ট্রাকচার অফ BF3 ओके नेक्स्ट एग्जांपल एग्जांपल नंबर 3 एग्जांपल 2 টা হয়ে গেলে ভালো করে দেখবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে কনসেপ্টটা তৈরি হচ্ছে এই एग्जांपल 3 থেকে প্রথমত তোমাদেরকে বলি যদি কোনো স্ট্রাকচারে লোন পেয়ার চলে আসে সো লোন পেয়ারকে কি রকম ভাবে দেখানো হয় লোন পেয়ার লুকস লাইক দিস দিস ইজ দ্য স্ট্রাকচার অফ লোন পেয়ার দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ লোন পেয়ার আই শুড সে লোন পেয়ার হ্যাজ নো স্ট্রাকচার অ্যাকচুয়ালি ইট ইজ দ্য এই দুটো ইলেকট্রন এই যে দুখানা ডট ডট দিয়েছি ভূতের মতো এই দুটো হচ্ছে লোন পেয়ারে থাকা দুখানা ইলেকট্রন ওকে ভালো তো স্যার একটা স্ট্রাকচার কী হতে পারে ধরো বললাম এসএনসিএল টু ড্র দ্য স্ট্রাকচার অফ SNCl2 তো SN হচ্ছে অ্যাটমিক নাম্বার 50 ওকে এটা একটু কঠিন হয়ে যায় বাট ঠিক আছে অসুবিধা নেই SN হচ্ছে অ্যাটমিক নাম্বার 50 তো SN বিলংস টু গ্রুপ এক মিনিট থুলিয়াম বিলংস টু গ্রুপ 14 ওকে SN বিলংস টু গ্রুপ 14 তো গ্রুপ 14 এর প্রত্যেকটা এলিমেন্টেরই লাস্ট সেলে চারটে করে ইলেকট্রন থাকে বাট যাই করে দেখা যাক 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 কটা হলো 30টা 4p6 5s2 সরি দিই একটু 4s2 4p6 5s2 4d10 5p কটা হলো গো 10 30 34 38 48 5p2 রাইট দিস ইয়েস 5s2 5p2 সো দেয়ার আর 4 ইলেকট্রনস ইন দ্য লাস্ট শেল 5s2 অ্যান্ড 5p2 4 ইলেকট্রনস ইন দ্য লাস্ট শেল মানে ভি এর ভ্যালু 4 হবে তো হাইব্রিডাইজেশন ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ তাহলে হাফ ইনটু ভি এর জায়গায় বসবে 4 এক্সের জায়গায় স্যার দুখানা মনোভ্যালেন্ট এলিমেন্ট রয়েছে বিকজ ক্লোরিন বিলংস টু গ্রুপ 17 তো চারখানা দুখানা রয়েছে মাইনাস জিরো প্লাস জিরো বিকজ ইট ইজ নট আ ক্যাটা নট অ্যান অ্যানায়ন তাহলে হাফ ইন্টু সিক্স মানে হয়ে যাবে 3 সো ইটস হাইব্রিডেশন স্টেট ইজ SP2 লেটস ক্যালকুলেট দ্য লোন পেয়ার স্যার কত হয়ে যাবে লোন পেয়ার হবে এইচ মাইনাস এক্স মাইনাস ডি তো স্যার এইচ হচ্ছে 3 নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস হচ্ছে কটা জানো দুটো ডাইভ্যালেন্ট এলিমেন্ট তো স্যার নেই তাহলে জিরো হবে তাহলে 3-2 মানে 1 সো দেয়ার ইজ 1 লোন পেয়ার ইন দিস স্ট্রাকচার বন্ড পেয়ার কত ছিল SNCl2 কে বলতে পারবে বন্ড পেয়ার কত SNCl2 বন্ড পেয়ার কত স্যার 2 বিকজ একটা SN দুখানা সিএল ধরেছে সো বন্ড পেয়ার ইজ 2 সো লোন পেয়ার ইজ 1 বন্ড পেয়ার ইজ 2 মানে টোটাল পেয়ার কত হবে টোটাল পেয়ার হবে 3 টোটাল পেয়ারের স্ট্রাকচারটা কিরকম এইমাত্র দেখিয়েছি একটা এ তিন দিকে তিনটে বি সেরকমভাবে এখানে মাঝখানে একটা এসএন হবে ভালো করে শুনবে এবার তিন দিকে তিনটে স্যার তিনটে সিএল তো নেই তো দুখানা সিএল দিয়ে দাও আগে এদিকে একটা এদিকে একটা আর একটা আর একটা হবে লোন পেয়ারটা ঠিক আছে লাইক দিস দিস ইজ লোন পেয়ার ঠিক আছে পড়ে ফেলো
স্যার লোন পেয়ারটাকে কি সবসময় ওপরেই রাখতে হয় ওরকম? এটা নিয়ে আমি পরে গল্প বলবো যে লোন পেয়ারটা কোথায়। এখানে তো বাবু, এখানে তো ওপর নিচ বলে কিছু নেই না, এখানে তো তিনটে একই জায়গা, মানে তিনটে একই প্লেন রয়েছে। তুমি যে কথাটা বলছো ওপর নিচ, আমি পরে বলবো সেটা। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলে রাখি, নর্মালি এখানে অ্যাঙ্গেলটা কত হয়? নর্মালি হয় অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি এদের মধ্যে, তাই তো? কিন্তু লোন পেয়ার কী করে, লোন পেয়ার মারাত্মক রিপেল করে, সেই জন্য এই লোন পেয়ার এদিক থেকে রিপেল করছে, এই থেকে রিপেল করছে, এই জন্য এই বন্ডটা একটু এদিকে সরে যাবে, এই বন্ডটা একটু এদিকে সরে যাবে। এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি ছিল, এখন সেই অ্যাঙ্গেলটা হয়ে যাবে নিয়ার অ্যাবাউট 95 ডিগ্রি, নিয়ার অ্যাবাউট, ঠিক আছে? ফিক্সড কোনো ভ্যালু আপাতত বলতে পারছি না, বাট 120-র থেকে কম হবে অ্যাটলিস্ট, এটুকু বলতে পারি। কেন? কারণ লোন পেয়ার এদিকে রিপেল করেছে। কিন্তু এবার যেটা মেইন আমার কথা বলা, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দি স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য নেম অফ দি স্ট্রাকচার প্রত্যেকে? তো ট্রাইগন হয় কিন্তু প্রত্যেকে এগ্রি করছো ট্রাইগোনাল? লোকের উত্তরই নেই। শুভম বলো, হ্যাঁ অঙ্কিত, আর্মান্ড, ধ্রুবজ্যোতি, ট্রাইগোনাল হবে? রিমেম্বার, ডোন্ট ইনক্লুড দ্য লোন পেয়ার ইন দ্য জিওমেট্রিক্যাল শেপ, ডোন্ট ইনক্লুড দ্য লোন পেয়ার ইন দ্য জিওমেট্রিক্যাল শেপ। তার মানে স্যার এই লোন পেয়ারটাকে যে এখানে রয়েছে এটার দিকে আমরা তাকাবো না? না, অ্যাজ ইফ নেই এটা। তার মানে স্ট্রাকচারটা শুধু এত এতটা কীরম দেখতে লাগছে গো? এটা ভি শেপ লাগছে না, উল্টানো ভি, ইনভার্টেড ভি অ্যাকচুয়ালি, এটা ভি হয়ে গেছে না? তো লিখবে ভি শেপড, ভি শেপড, মনে রেখো। লোন পেয়ার রাখতে হবে কিন্তু শেপে আমরা নিতে পারবো না, ভি শেপড। দিস ওয়াজ দ্য থার্ড এক্সাম্পল, ওকে? নাও মুভিং টু দ্য ফোর্থ এক্সাম্পল, ভি শেপড। মুসলাম, CH4, ফোর্থ এক্সাম্পল, ওকে স্যার CH4, তো ভ্যালেন্সি তো এটা আর ভ্যালেন্সি বলছি, নাম্বার অফ ভ্যালেন্সি ইলেকট্রনস তো 4 হবে। হাইব্রিডেশন বার করি, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তো সেক্ষেত্রে এখানে হাফ ইন্টু ভি এর ভ্যালু হবে 4, এক্স এর ভ্যালু হবে, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্ট 4টে রয়েছে, ক্যাটায়ন নেই, অ্যানায়ন নেই, তাহলে হাফ ইন্টু 8 মানে হয়ে যাবে কেটে গেলে 4, তাহলে এটা আসছে SP3, সো দ্য হাইব্রিডেশন স্টেট ইজ SP3। নাও লেটস ক্যালকুলেট দ্য লোন পেয়ার, লোন পেয়ার হবে স্যার এইচ মাইনাস এক্স মাইনাস ডি, তো এইচ হচ্ছে এখানে 4, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্ট স্যার 4টে, ডাইভ্যালেন্ট এলিমেন্ট একটাও নেই, সো নাম্বার অফ লোন পেয়ারস হচ্ছে এখানে 0, সো লোন পেয়ার 0 এখানে। বন্ড পেয়ার কত স্যার? একটা কার্বন 4টে হাইড্রোজেন ধরেছে, মানে বন্ড পেয়ার 4, তাহলে টোটাল পেয়ার কত হবে স্যার? টোটাল পেয়ার হবে 4 + 0 মানে 4, তাহলে এটা শেপটা কীরকম হবে? টেট্রাহেড্রাল শেপ হয়, মাঝখানে থাকে এ, ট্রাইপডের মতো, এদিকে একটা বি, এদিকে একটা বি, এদিকে একটা বি, রাইট? তো সেরকমভাবে এখানে স্ট্রাকচারটা কীরকম হবে, মাঝখানে থাকবে সি, উপর দিকে এইচ, এদিকে একটা এইচ, পিছন দিকে একটা এইচ, এদিকে একটা এইচ, লাইক দিস। অ্যাঙ্গেলটা কত বলেছিলাম ওদের মধ্যে? 109 ডিগ্রি 28 মিনিট। আমি আবার বলছি, পরের দিন কিন্তু ধরবো, 109 ডিগ্রি 28 মিনিট, টেট্রাহেড্রাল শেপ লিখে রাখবে, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। স্যার এটা 109 ডিগ্রি না 4 ডিগ্রি? 109 নেক্সট নেক্সট 5 নম্বর স্ট্রাকচার, NH3, NH3, ওকে? সেন্টার অ্যাটমকে নাইট্রোজেন, তো নাইট্রোজেন তো স্যার 7 হয়, মানে 2.5, সো দেয়ার আর 5 ইলেকট্রনস ইন দ্য ব্যালেন্স শেল। লেটস ক্যালকুলেট দ্য হাইব্রিডাইজেশন, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ,
তাহলে হাফ ইন্টু ভি এর জায়গায় বসবে ফাইভ, নাম্বার অফ মনোভ্যালেন্ট মনোভ্যালেন্ট এলিমেন্ট তিনটে, ক্যাটায়ন জিরো, অ্যানায়ন জিরো, তাহলে এটা চলে আসছে হাফ ইন্টু এইট, কাটলে চলে আসবে ফোর, তার মানে হাইব্রিডেশন স্টেট হচ্ছে এসপি থ্রি। লোন পেয়ার কী হবে? লোন পেয়ার হবে হচ্ছে হাইব্রিডেশন মাইনাস নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস মাইনাস ডাইভ্যালেন্ট এলিমেন্টস। তো স্যার হাইব্রিডেশন ফোর, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস থ্রি, ডাইভ্যালেন্ট এলিমেন্ট একটাও নেই, তাহলে লোন পেয়ার আসছে একটা। সো লোন পেয়ার একটা, বন্ড পেয়ার কত? একটা নাইট্রোজেন তিনখানা হাইড্রোজেনকে ধরেছে মানে থ্রি। সো লোন পেয়ার ইজ ওয়ান, বন্ড পেয়ার ইজ থ্রি, তাহলে টোটাল পেয়ার কত হবে? টোটাল পেয়ার হবে হচ্ছে থ্রি প্লাস ওয়ান মানে ফোর। দ্য স্ট্রাকচার উইল বি লাইক দিস, টেট্রাহাইড্রাল। কীরমভাবে? যেটা আমাদের একটু আগে অরিত্র জিজ্ঞেস করলো, স্যার লোন পেয়ারটা কি সবসময় উপরে দিতে হবে? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। বেশিরভাগ সময় 90% কেসে লোন পেয়ারকে সবসময় উপর দিকে রিপ্রেজেন্ট করবে। তো এখানে নাইট্রোজেন লোন পেয়ারকে, লোন পেয়ার উপর দিকে থাকবে লাইক দিস, ঠিক আছে? যেরমভাবে নিচে বন্ডগুলো ছিল দিস দিস অ্যান্ড দিস। আচ্ছা একটু আগে আমরা বলেছিলাম স্যার বন্ড অ্যাঙ্গেলগুলো কত করে ছিল? বন্ড অ্যাঙ্গেল ছিল টেট্রাহাইড্রালের ক্ষেত্রে 109°28', তাই তো? 109°28'। বাট এখানে রিপালশনের জন্য লোন পেয়ার বন্ড পেয়ারগুলোকে রিপেল করবে, রিপালশনের জন্য এখানে কিন্তু অ্যাঙ্গেলটা কম হয়ে যাবে। কত হয়ে যাবে অ্যাঙ্গেলটা? অ্যাঙ্গেল হয়ে যাবে 107.8°। মনে রাখবে 107.8°, রিমেম্বার দিস অ্যাঙ্গেল 107.8°। সব এগুলো লিখতে হবে কিন্তু, অ্যামোনিয়ার অ্যাঙ্গেল কিন্তু মুখস্থ রাখতে হবে। আচ্ছা অ্যান্ড ওয়ান মোর ইন্টারেস্টিং থিং, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রাকচার? ইজ ইট টেট্রাহাইড্রাল? নো স্যার, ইট ইজ ট্রাইগোনাল পিরামিডাল, বিকজ উপরের এই জায়গাটা তো আর নেই, তাহলে টেট্রাহাইড্রাল হবে কী রকমভাবে? টেট্রাহাইড্রাল হবে কীভাবে? দিস ইজ ট্রাইগোনাল পিরামিডাল, বাই পিরামিডাল নয় কেন স্যার? পিরামিড তো একদিকেই রয়েছে, দুদিকে রয়েছে নাকি? ট্রাইগোনাল পিরামিডাল, ট্রাইগোনাল পিরামিডাল, পিরামিডাল। ঠিক আছে বলো স্যার, এই রিডিউস ডিগ্রি রাখতে হবে মানে ওই 95°, যেগুলো ক্লোরিন এর হলো ভি শেপে? বুঝলাম না, একবার বলো কি বললে স্যার। ওই এসএন সিএল টু টা করালেন নয় তো, ওতেও ওতেও তো রিডিউসড হয়ে গেছিল লোন পেয়ার এর জন্য অ্যাঙ্গেলটা, তো এগুলো এগুলো স্যার মনে রাখতে হবে? হ্যাঁ, এই এক্সেপশনাল কেসগুলো মনে রাখতে হবে, যেমন অ্যামোনিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, H2O ইজ ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কয়েকটা মনে রাখতে হবে। দেখো এমনি যেগুলো জেনারেলাইজড অ্যাঙ্গেল ওগুলো তো তোমার মনে থাকবেই, বাট এই যে এক্সেপশনগুলো হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ লোন পেয়ার্স, এই কয়েকটা কম্পাউন্ড তোমাদের মনে রাখতে হবে। এবার যদি স্যার মনে না থাকে তাহলে কী করবো? তাহলে লিখে দিয়ে আসবে না, বাট লিখে দিলে অ্যাটলিস্ট টিচাররা ইম্প্রেসড হবে, টিচাররা ধরো নাম্বার কেটে নিল 1 মার্কস, কেন? কারণ স্যার বন্ড অ্যাঙ্গেল দিতে ভুলে গেছে, সেটা তো ভালো জিনিস হবে না। না নেক্সট, হয়ে গেছে এটা সবার? ধ্রুবজ্যোতি বুঝতে পারছো? আরে এই ছেলেটা রেসপন্স করে না। মুসলাম কত নম্বর এক্সাম্পল হলো গো এটা? 6 নম্বর হবে, 6 নম্বর হবে, চলো সিক্স এক্সাম্পল, মুভ টু H2O, H2O। তো স্যার এখানে সেন্টার অ্যাটম তো এই অক্সিজেন, সো অক্সিজেন মানে হচ্ছে সিক্স, অক্সিজেন ইজ সিক্স, উইচ মিন্স নো নট সিক্স, ইট ইজ এইট, তো ইট ইজ 2.6। তাহলে হাইব্রিডাইজেশন হবে হচ্ছে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তো ভি এর জায়গায় বসবে সিক্স, মনোভ্যালেন্ট এলিমেন্টের জায়গায় বসবে টু, ক্যাটায়ন নেই, অ্যানায়ন নেই, মনোভ্যালেন্ট এলিমেন্ট টু কেন? কারণ হাইড্রোজেন দুখানা রয়েছে। সো হাফ ইন্টু এইট, কেটে গেলে চলে আসবে ফোর, ফোর মানে হাইব্রিডেশন স্টেট হচ্ছে এসপি থ্রি। নাও লেটস মুভ টু লোন পেয়ার, লোন পেয়ার হচ্ছে এইচ মাইনাস এক্স মাইনাস ডি, হাইব্রিডেশন ফোর, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্ট দুখানা, অরিত্র এখানে ডাইভ্যালেন্ট এলিমেন্ট কটা হবে? ভেরি গুড, কারণ অক্সিজেনকে আমরা ইনক্লুড করব না, তো তাহলে ফোর মাইনাস টু হয়ে যাবে টু। সো দেয়ার আর টু লোন পেয়ার ইন দি স্ট্রাকচার অফ অক্সিজেন, আর বন্ড পেয়ার রয়েছে অলরেডি স্যার দুখানা, কারণ একটা অক্সিজেন দুখানা হাইড্রোজেনকে ধরেছে। টোটাল পেয়ার কত হবে স্যার? টোটাল পেয়ার হবে ফোর, টোটাল পেয়ার ফোর হলে স্যার স্যার ওই টেট্রাহাইড্রাল শেপটা হয়, একটা এ তিন দিকে তিন মানে চারদিকে চারটে বি, এরমভাবে টেট্রাহাইড্রাল শেপ। বাট এখানে স্যার কী হবে? একটা অক্সিজেন যার দুটো লোন পেয়ার রয়েছে ফার্স্ট অফ অল, তো এই একটা লোন পেয়ার,
এই একটা লোন পেয়ার আর এই দুটো হাইড্রোজেন, ঠিক আছে? তোমাদের কি মনে হয় না যে এই লোন পেয়ারগুলোর জন্য মারাত্মক রিপালশন হবে? এই লোন পেয়ারগুলোর জন্য মারাত্মক রিপালশন হবে মনে হয় না? তো হ্যাঁ স্যার হবে। তো কী করবে, এই লোন পেয়ারটা গিয়ে এটাকে মারাত্মক রিপেল করবে, এটা একটু এদিকে সরে যাবে, আর এই হাইড্রোজেনগুলোর জন্য এই লোন পেয়ারটাও এদিকে সরে যাবে। সো স্ট্রাকচারটা পুরোটা রিঅ্যারেঞ্জড হয়ে কীরকম হয়ে যায় বলো তো, লাইক দিস। তো তোমরা একেবারে ফাইনালি এই স্ট্রাকচারটাই আঁকবে যেটা আমি এখন আঁকছি। এর মাথাটা এরকম মিকি মাউজের মতো দুখানা থাকে, কানের মতো, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, শেপটা এরকম হয়ে যায় অ্যারেঞ্জড হয়ে, রিঅ্যারেঞ্জড হয়ে গেল। এর জন্য এই টু স্ট্রাকচার কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার আমি তোমার থেকে জানতে চাইছি, অ্যাঙ্গেলটা আমি বলে দিচ্ছি, তোমার থেকে আমি জানতে চাইছি, আমাকে বলো যে হোয়াট ইজ দ্য নেম অফ দি স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য নেম অফ দি স্ট্রাকচার, মানে শেপটা কী হবে? ভি শেপড। ভেরি গুড, ভি শেপড, ভি শেপড, এগুলোকে তো নেবো না। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত এখন স্যার? অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেছে 104.45 ডিগ্রি। দিস ইজ ভি শেপড, 104.45 ডিগ্রি, 45 ডিগ্রি, সরি 45 ডিগ্রি, পয়েন্টের পরে তো 45 বলতে নেই। ঠিক আছে মুসলাম, নেক্সট এক্সাম্পল মুসলাম, সেভেন্থ এক্সাম্পল স্যার বলো। ওই অ্যামোনিয়া NH3 তে স্যার অ্যাঙ্গেলটা 107.8 ডিগ্রি না 107.8 ডিগ্রি, ঠিক আছে? বোঝো, আমি যখন NH3 বলেছিলাম, মানে CH4 বলেছিলাম 109 ডিগ্রি 28 মিনিট, হ্যাঁ ওটা ডিগ্রি আলাদা মিনিট আলাদা করে করেছিলাম, বাট এটাকে একবারে ডিগ্রিতে বলেছিলাম, এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। 107.8 ডিগ্রি, দেখো এটাও একবারে অ্যাঙ্গেলেই ডিগ্রিতেই বলেছি, এটা ডিগ্রি আর মিনিট আলাদা করা ছিল, ঠিক আছে অরিত্র? নেক্সট এক্সাম্পল 7 নম্বর, লেটস ড্র দ্য স্ট্রাকচার অফ PCl5। তো স্যার ফসফরাস হচ্ছে 15, 15 মানে 2,8,5, সো দেয়ার আর 5 ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্স শেল, দেন হোয়াট উইল বি দ্য হাইব্রিডাইজেশন, হাফ ইন্টু V+X - C+A, সো হাফ ইন্টু, দেয়ার আর 5 ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্স শেল, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্ট হচ্ছে স্যার 5টা, বিকজ ক্লোরিন বিলংস টু গ্রুপ 17, -0 + 0, তাহলে হাফ ইন্টু 5 + 5 মানে 10, তো কাটলে এটা হয়ে যাবে 5, সো দ্য হাইব্রিডেশন স্টেট ইজ 5 অ্যান্ড হাইব্রিডেশন, না হাইব্রিডেশন স্টেট ইজ SP3D, SP3D, ওকে? আগের দিন এটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখতে পাবো যে PCl5 এর স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কীরকম। আচ্ছা লোন পেয়ার কী হবে স্যার? লোন পেয়ার হবে হচ্ছে H - X - D, সো হাইব্রিডাইজেশন ইজ 5, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্ট হচ্ছে 5, দের ইজ নো ডাইভ্যালেন্ট এলিমেন্ট ইন দি স্ট্রাকচার, সো ইট উইল বি 5 - 5 - 0, সো দের ইজ নো লোন পেয়ার। অ্যান্ড স্যার বন্ড পেয়ার কত হবে? একটা ফসফরাস 5টা ক্লোরিন, মানে বন্ড পেয়ার ইজ 5, তাহলে টোটাল পেয়ার কত হবে? 5 + 0 মানে 5, সো দেয়ার আর 5 টোটাল পেয়ার্স ইন দিস স্ট্রাকচার, ওকে? তো ফসফরাস এখন স্যার শেপটা কীরকম হয় বলে, স্যার তিনটে প্লেন, তিনটে বন্ড একই প্লেনে থাকে, তার জন্য একে ট্রাইগোনাল বলা হয়, তারপর একটা বি উপর দিকে একটা বি নিচের দিকে, যার জন্যকে বলা হয় ট্রাইগোনাল বাই পিরামিডাল। সেরকমভাবে এখানে স্যার এর জায়গায় থাকবে ফসফরাসটা, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, উপরে একটা ক্লোরিন আর নিচে একটা ক্লোরিন, সো দিস ইজ PCl5, দিস ইজ PCl5, ওকে? কী নাম? ট্রাইগোনাল বাই পিরামিডাল, ওকে? ট্রাইগোনাল বাই পিরামিডাল। অ্যাঙ্গেলগুলো তো তোমরা জানোই, এখানে 120 ডিগ্রি, উপরের সঙ্গে 90 ডিগ্রি, আর উপর নিচের মধ্যে 180 ডিগ্রি, সো ইট ইজ ট্রাইগোনাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল, দ্যাটস ইট।
নেক্সট হয়ে গেছে এটা সবার? মুসলাম তাহলে কত নম্বর হবে গো? সেভেন্থ না এইট? এইট, চলো এইট। এস এফ ফোর। তো স্যার এখানে সেন্টার একদম তো সালফার, সালফার হচ্ছে স্যার 16। এবার তোমাদের একটা কথা বলি, আই গেস তোমরা এটা বুঝতে পারছো এই টপিকটা, কিন্তু প্রবলেমটা কী জানো তো, এখন তোমরা যতটা স্মুথলি করতে পারছো যখন আমি করাবো না, মানে বাড়িতে তোমরা কিন্তু স্মুথলি করতে পারবে না। অ্যান্ড দ্য রিজন ইজ তোমরা এখনও অনেকেই অ্যাটমিক নাম্বার মুখস্থ করোনি। যদি অ্যাটমিক নাম্বার মুখস্থ না করো এই টপিকটা শেখাটা কিন্তু পুরো নষ্ট যাবে। তো ট্রাই টু ল্যান্ড দ্যাট ফার্স্ট, মুখস্থ করে ফেলবে। সো তার 2.8.6, দেয়ার আর সিক্স ইলেকট্রনস ইন দ্য ব্যালেন্স শেল, সো দ্য হাইব্রিডাইজেশন উইল বি হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। সো হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রনস এখানে স্যার 6টা, মাইনাস 4টে ফ্লুরিন মানে মনোভ্যালেন্ট এলিমেন্ট 4, মাইনাস 0 প্লাস 0, তাহলে হাফ ইন্টু 10, কাটলে হয়ে যাবে 5। সো দ্য হাইব্রিডাইজেশন ইজ 5, মানে স্টেটটা কী হবে? sp3d। লোন পেয়ার কত হবে? লোন পেয়ার হবে হচ্ছে এইচ মাইনাস এক্স মাইনাস ডি। সো 5 মাইনাস, দেয়ার আর 4 মনোভ্যালেন্ট এলিমেন্টস, দ্যার ইজ নো ডাইভ্যালেন্ট এলিমেন্ট, সো 5 মাইনাস 4 মানে 1। বন পেয়ার কত হবে? বন পেয়ার হবে 4। সো লোন পেয়ার ইজ 1, বন পেয়ার ইজ 4, তাহলে টোটাল পেয়ার কত হবে? টোটাল পেয়ার হবে হচ্ছে 4 + 1 মানে 5। শেপটা কীরকম হবে স্যার? শেপটা হয় আমরা জানি এরকমভাবে, একটু আগেই দেখলাম। এবার তোমরা তোমাদের খাতায় যেখানে আমি স্ট্রাকচারগুলো আঁকাচ্ছিলাম প্রথমে, তাই তো, ওখানে দেখো টোটাল পেয়ার 5-এর জায়গায় আমি একটা স্টার মেরেছিলাম, দেখবে টোটাল পেয়ার 5-এর পাশে স্টার। আমি যত বছর মানে লাস্ট 5 বছর পড়াচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টের খাতায় এই ফিফথ স্ট্রাকচারে একটা স্টার মারা থাকবে। কেন জানো? একটু আগে অরিত্র আমাদের একটা কথা জিজ্ঞেস করেছিল, মনে আছে? যে অরিত্র বললো যে স্যার লোন পেয়ারগুলো কি সবসময় উপরে আর নিচেই থাকবে, মানে উপরে থাকবে? ইয়েস, লোন পেয়ার সমস্ত স্ট্রাকচারে হয় উপরে থাকবে, নইলে একদম নিচে থাকবে। বিকজ লোন পেয়ারকে সবসময় এমন জায়গায় প্লেস করতে হবে যেখানে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি অ্যাঙ্গেল ডিস্টেন্সে থাকে। বাট দিস ইজ দ্য ওনলি স্ট্রাকচার যেখানে উপরে নিচে রাখার থেকে যদি তোমরা ইকুইটোরিয়াল প্লেনগুলোতে লোন পেয়ারকে রাখো তাহলে ওখানে রিপালশনটা কম হবে। কেন বলো তো? কারণ এই প্লেনটাতে অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120 ডিগ্রি, আর উপরে বা নিচে রাখলে অ্যাঙ্গেলটা হয়ে যায় 90 ডিগ্রি, তাহলে ওখানে কিন্তু রিপালশনটা বেশি হবে, এখানে কিন্তু রিপালশনটা কম হবে। সেই জন্য দিস ইজ দ্য ওনলি স্ট্রাকচার যেখানে অ্যাক্সিয়াল বন্ডে না রেখে আমরা ইকুইটোরিয়াল বন্ডে লোন পেয়ারকে রাখবো। মানে কীরকমভাবে স্যার? সালফার তো লোন পেয়ারটা এখানে দিলাম, এই একটা ফ্লুরিন, এই একটা ফ্লুরিন, এই যে যেরকমভাবে এই ট্রাইগোনালটা তৈরি হচ্ছিলো ওরকম, ঠিক আছে? তারপর উপরে একটা ফ্লুরিন, নিচে একটা ফ্লুরিন, দ্যাটস ইট। ঠিক আছে, তো স্যার এটার নাম কি ট্রাইগোনাল বাইপিরামিডাল? নো, বিকজ উই ক্যানট ইনক্লুড দিস লোন পেয়ার ইন দ্য স্ট্রাকচার। আর যদি ইনক্লুডই না করতে পারি তাহলে তো এখানে প্লেনটাই তৈরি হচ্ছে না, এখানে যে ট্রাইগোনাল প্লেনটা ছিল তো আর নেই। কে বলতে পারবে এই শেপটার নাম? হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্ট্রাকচার বা শেপ? কি 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 টেট্রাহেড্রাল কোথায় হচ্ছে এটা? ছোটবেলায় পার্কে এটা দেখতে পেয়েছো, কি বলে এটাকে? সিস, ইয়েস, দিস ইজ সিস, সিস শেপড। দেখো এই যে দুখানা স্ট্যান্ড, এই একজন, এই একজন, সিস। মুসলাম নেক্সট, Cl F3, একটা ক্লোরিন, তিনখানা ফ্লুরিন। তো স্যার ক্লোরিন তো সেন্টার অ্যাটম, 17, তাহলে 2.8.7, দেয়ার আর 7 ইলেকট্রনস ইন দ্য ব্যালেন্স শেল, তার মানে স্যার হাইব্রিডাইজেশন কী হবে? হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তো তাহলে স্যার হাফ ইন্টু ভি এর জায়গায় বসবে 7, এক্সের জায়গায় বসবে স্যার দেয়ার আর 3 মনোভ্যালেন্ট এলিমেন্টস, তিনখানা ফ্লুরিন রয়েছে, মাইনাস 0 প্লাস 0, বিকজ ইট নট অ্যান অ্যারেন, তাহলে হাফ ইন্টু 10,
কাটলে হয়ে যাবে 5, সো দ্য হাইব্রিডাইজেশন ইজ 5, মানে স্টেটটা হবে এস পি থ্রি ডি। অ্যান্ড লেটস ক্যালকুলেট দ্য লোন পেয়ার, লোন পেয়ার হবে হচ্ছে হাইব্রিডাইজেশন মাইনাস এক্স মাইনাস ডি, হাইব্রিডাইজেশন ইজ 4, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস হচ্ছে 3টে, ডাইভ্যালেন্ট এলিমেন্ট নেই। লোন পেয়ার 2টো, বন্ড পেয়ার 3টে, তাহলে টোটাল পেয়ার কত হবে? টোটাল পেয়ার হবে 5টা, টোটাল পেয়ার হবে 5টা, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে স্যার? আবার ওই বাই ট্রাইগোনাল বাই পিরামিডালের মতোই হবে। দেখো কি বললাম আমি, যে লোন পেয়ার যদি থাকে, কটা লোন পেয়ার আছে? দুখানা, সবসময় ইকুইটোরিয়ালগুলোতে আগে ভরবে, এখানে একটা দিলাম এখানে একটা দিলাম সিমেট্রির জন্য, ঠিক আছে। আমাকে বলতে পারবে এই শেপটার নাম কি? স্যার এইগুলোকে তো ইনক্লুড করতে পারবো না, তাহলে শেপটা কি, নাম কি এটার, কার মতো দেখতে এটাকে? স্যার টি শেপ। ইয়েস, ভেরি গুড, টি শেপড, টি শেপড। দেখো টি, টি শেপড, ভেরি গুড, টি শেপড। নেক্সট নেক্সট 10, এক্স ই এফ 2। স্যার এক্সিটা কি? এক্সি হচ্ছে জেনন, ওকে। জেনন বিলংস টু গ্রুপ 18, ভালো করে শোনো, জেনন বিলংস টু গ্রুপ 18। গ্রুপ 18-এর যে কোনো এলিমেন্টারি লাস্ট শেলে ভ্যালেন্স ইলেকট্রনস আমরা ধরে নিই 8, ওকে। সো দেয়ার আর 8 ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্স শেল অফ জেনন, ভালো কথা। সো হাইব্রিডাইজেশন হবে হচ্ছে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, ভালো। সো হাফ ইন্টু 8 প্লাস দেয়ার আর 2 মনোভ্যালেন্ট এলিমেন্টস, নো ক্যাটায়ন নো অ্যানায়ন, সো হাফ ইন্টু 10, কাটলে আসছে 5, 5 মানে হচ্ছে এস পি থ্রি ডি। নাও লেটস ক্যালকুলেট দ্য লোন পেয়ার, লোন পেয়ার হবে হচ্ছে এইচ মাইনাস এক্স মাইনাস ডি, এইচের ভ্যালু 5, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস দুখানা, ডাইভ্যালেন্ট এলিমেন্ট নেই, তাহলে লোন পেয়ার আসছে 3টে। স্যার বন্ড পেয়ার কত হবে? বন্ড পেয়ার স্যার একখানা এক্স কি, এক্সি দুখানা এফ কে ধরেছে, মানে বন্ড পেয়ার 2। সো টোটাল পেয়ার ইজ 2 প্লাস 3 মানে 5। 2 এর শেপ কীরকম হয় আবার দেখাচ্ছি, একই জিনিস। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ 5, তাই তো? ট্রাইগোনাল বাইপিরামিডাল, আমি কী বলেছি, লোন পেয়ার যদি থাকে প্রথমে ইকুইটোরিয়ালগুলোতে বসাতে হবে। তাহলে এর জায়গায় আমি বসাচ্ছি এক্সিকে, ইকুইটোরিয়ালগুলোতে লোন পেয়ার বসে গেল, একটা দুটো তিনটে, তিনটে লোন পেয়ার আছে, এই যে। এই একটা আর এই একটা, আচ্ছা কে বলতে পারবে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ এক্স ই এফ 2? লোন পেয়ারগুলো তো নেই ধরে নেবো আমরা, তাহলে কিরাম হচ্ছে শেপটা? হাই বলবে না, লিনিয়ার শেপ বলবে, লিনিয়ার, লিনিয়ার, লিনিয়ার শেপড। লিনিয়ার শেপড, নেক্সট 11।
11 SF6 sulfur is 16, so 2, 8, 6, there are 6 electrons in the valence shell. Hybridization is half into V plus X minus C plus A. So half into V এর জায়গায় বসবে 6, X এর জায়গায় বসবে 6, C এর জায়গায় বসবে 0, A এর জায়গায় বসবে 0, half into 12, কাটলে আসছে 6, তার মানে the hybridization is 6, hybridization state হচ্ছে sp3d2, লোন পেয়ার কত হয়ে যাবে? H minus X minus D. So hybridization is 6, number of monovalent element 6, divalent element নেই, তাহলে লোন পেয়ার হচ্ছে 0. বন্ড পেয়ার কত? বন্ড পেয়ার হচ্ছে 6টা আছে, 6. টোটাল পেয়ার কত? 6 প্লাস 0 মানে 6. তাহলে শেপটা কিরম হবে? শেপটা হবে হচ্ছে এরকম, শেপটা হবে হচ্ছে এরকম. মনে আছে শেপটা এরম ভাবে হয়েছিল, চারদিকে চারটে বি, স্টাইলাসে লেখা, মানে না জীবন শেষ হয়ে যায়, পাগলের মতো লাগে, হাত টন টন করে একদম, উপরে বি নিচে বি। আমায় কালকে একজন বলছে, মানে সে টিচার ফিজিক্স পড়ায়, আমার থেকে সিনিয়র একটু, আমাকে বলছে তোর তো ভালো জীবন ভাই, বাড়িতে বসে বসে অনলাইনে স্টাইলাসে পড়াচ্ছিস, আমাকে ছবি এঁকে এঁকে পড়াতে হচ্ছে। এরকম তো কে না করেছে, তুমিও কেনো পেনট্যাব, কেনো কিনে দেখো ভাল লাগে কি না। এটা যে মানে কতটা, একটা দুটো পড়ালাম দিনের মধ্যে ঠিক আছে, কিন্তু পর 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 পুড়িয়েই যাচ্ছি পুড়িয়েই যাচ্ছি, মানে হাত কাঁপে একটা টাইমের পরে এসে লেখা যায় না। This is the structure of SF6, okay? The name of this structure is octahedral. 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 নেক্সট IF5, নেক্সট এক্সাম্পল কত হবে এবার? 12 না মুসলাম? 12 IF5, IF5, তো স্যার আয়োডিন হচ্ছে, ওকে আয়োডিন ইজ 53, ওকে এখন ইলেকট্রনিক কনফিগারেশন না করে আমি বলতে পারি, কী করে বলতে পারি? বিকজ আয়োডিন বিলংস টু গ্রুপ 17, গ্রুপ 17 প্রত্যেকটা এলিমেন্টারি লাস্ট শেলে 7টা করে ইলেকট্রন থাকে, ঠিক আছে? সো আয়োডিনের জন্য ভি এর ভ্যালু 7ই হবে। তো হাইব্রিডাইজেশন ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, হাফ ইন্টু ভি এর ভ্যালু আয়োডিনের জন্য 7, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্ট 5টা রয়েছে, ক্যাটায়ন নেই অ্যানায়ন নেই, তাহলে হাফ ইন্টু 12 হয়ে যাবে, 7 প্লাস 5 মানে 12, তো কাটলে হচ্ছে 6, তো হাইব্রিডাইজেশন ইজ 6, তো স্টেটটা কী হবে? হয়ে যাবে হচ্ছে sp3d2, sp3d2, লোন পেয়ার কী হয়ে যাবে? লোন পেয়ার হয়ে যাবে হচ্ছে h মাইনাস এক্স মাইনাস ডি, হাইব্রিডাইজেশন ইজ 6, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্ট হচ্ছে 5টা, আর ডাইভ্যালেন্ট এলিমেন্ট নেই, তাহলে লোন পেয়ার হচ্ছে 1টা রয়েছে, সো লোন পেয়ার ইজ 1। স্যার বন্ড পেয়ার কটা আছে? একটা আই, 5, তাহলে বন্ড পেয়ার হচ্ছে 5, তাহলে টোটাল পেয়ার কত হবে? টোটাল পেয়ার হবে হচ্ছে 5 প্লাস 1 মানে 6। স্যার 6 হলে শেপটা কীরম হয়? মন দিয়ে দেখো, 6 হলে তো শেপটা এরকম হয়, রাইট? যেখানে এই চারটে বি যেগুলো মাঝখানে করলাম ওগুলো হচ্ছে সব ইকুইটোরিয়াল বন্ডস, তাই তো? আর এই উপরেরটা আর নিচেরটা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ডস, ক্লিয়ার? উপরেরটা আর নিচেরটা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ডস। তাহলে স্ট্রাকচারটা কীরকম হয়ে যাবে? দ্য স্ট্রাকচার উইল বি লাইক দিস, এখানে বসবে আয়োডিন, এদিকে ফ্লুরিন,
এদিকে ফ্লুরিন, এদিকে ফ্লুরিন, এদিকে ফ্লুরিন, ইকুইটোরিয়ালগুলো তো সব ফ্লুরিন হয়ে গেল। ডটেড আচ্ছা, এবার স্যার একটা লোন পেয়ার রয়েছে আর একটা ফ্লুরিন বাকি রয়েছে, তো এক কাজ করো না, উপরে একটা লোন পেয়ার দিয়ে দাও, সরি উপরে একটা ফ্লুরিন দিয়ে দাও, বা লোন পেয়ার দিলেও হতো, আর নিচেরটায় লোন পেয়ার দিয়ে দাও লাইক দিস। তো এবার তোমরা আমাকে বলো উপর নিচে থাকলে কি হয় বলেছিলাম, আইদার ইউ ক্যান রাইট স্কোয়্যার বাই পিরামিডাল বা ইউ শুড রাইট অক্টাহেড্রাল। তো এখন তো স্যার নিচের দিকে পিরামিডটা আর হবে না, কারণ নিচের দিকে তো লোন পেয়ার চলে এসেছে, তো ওদিকে তো আর শেপ তৈরি হবে না জিওমেট্রিক্যাল, তাহলে ওই দিকটা কী লিখতে পারি, ওই পিরামিডটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে নামটা কী হয়ে যাবে, স্কোয়ার পিরামিডাল, বাই পিরামিডাল নয় কেন, কারণ একটাই পিরামিড তৈরি হচ্ছে ওই জন্য স্কোয়ার পিরামিডাল। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ IF 5। স্কোয়ার পিরামিডাল নামটা কেন হলো সবাই বুঝেছো? স্যার ওকে অঙ্কিত, শুভম, হ্যাঁ স্যার, ভেরি গুড স্যার, হ্যাঁ আর্মান্ডো বলো স্যার, এটা একবার এক্সপ্লেন করবে, আমি হ্যাঁ বেরিয়ে গেছিলাম। তুমি লাস্ট কতটা করেছো বলো স্যার, ওই যে ফ্লুরিনের চারটে এঁকেছিলাম, ব্যাস ওইটুকুই। আচ্ছা তো ফ্লুরিনের চারটে ফ্লুরিন হয়েছে, এবার নিয়মটা হচ্ছে লোন পেয়ার আঁকার নিয়ম হলো হয় তুমি উপরে দাও নয় নিচে দাও, মানে সবসময় অ্যাক্সিয়াল প্লেনগুলোতে লোন পেয়ারকে দিতে হয়। দ্য অনলি ডিফারেন্স ইজ টোটাল পেয়ার 5, ওখানে আমরা লোন পেয়ারগুলোকে ইকুইটোরিয়াল প্লেনে দিচ্ছিলাম। এবার ধরো তুমি যদি তুমি ওই এবি স্ট্রাকচারটা দেখো, এবি 6, তো দ্য নেম অফ দ্য স্ট্রাকচার ওয়াজ অক্টাহেড্রাল, কেন উপরে চারটে প্লেন নিচে চারটে প্লেন, যার নামটা আমি বলেছিলাম স্কোয়ার বাই পিরামিডালও বলা যেতে পারে। তো স্কোয়ার বাই পিরামিডাল না বলে এটাকে আমি স্কোয়ার পিরামিডাল কেন বলছি ইন দিস স্ট্রাকচার, বিকজ নিচের দিকে আমরা লোন পেয়ার দিয়েছি, তাহলে নিচে তো কোনো পিরামিড নেই, পিরামিডটা যা আছে উপর দিকে আছে, সো দ্য নেম অফ দ্য স্ট্রাকচার ইজ স্কোয়ার পিরামিডাল, দ্যাটস ইট। আবার ধ্রুবজ্যোতি বেরিয়ে গেল, এই বৃষ্টি পড়লে এই নেটের এত সমস্যা হয় না, তাও তো মানে স্ক্রিন শেয়ার করে পড়াচ্ছি বলে, যদি এটা আমি ওই বোর্ডে মানে ক্যামেরা ট্রাইপডে রেখে যদি পড়াতাম, আগের বছর যে কী সাফার করেছি ভাবতে পারবে না। মানে কীরম বলো তো, বড় বড় টপিক করাচ্ছি, ধরো 15 মিনিট ধরে 20 মিনিট ধরে একটা জিনিস এক্সপ্লেন করলাম, হঠাৎ করে একটা মেয়ে বললো কি স্যার আমি না এটা বুঝিনি, মানে আমি না দেখতে পাইনি, আরেকবার বলো তো, বললাম কেন কী হয়েছিল, স্যার অডিও আসছিল না আমার, খুব প্রবলেম ফেস করেছি আগের বছর। এবছর স্ক্রিন শেয়ার করার জন্য কী হয়েছে বলো তো, নেটটারও কনজাম্পশন বেশি কম হচ্ছে তোমাদের, মানে ডেটাতে অ্যাটলিস্ট প্রবলেম হচ্ছে না, কিন্তু এই স্টাইলাসে লেখা জান বেরিয়ে যায়। হয়ে গেছে তো বোন চলে আসবে, এবার এমন বৃষ্টি হচ্ছে, কি চলে আসবে, বন্যা চলে বন্যা আসবে, চলে আসবে, সত্যি সারাদিন বৃষ্টি হচ্ছে, বুঝলাম। না স্যার একটু দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, ধ্রুবতী বোঝা যাচ্ছে, হ্যাঁ স্যার, স্যার আমাদের এখানে নেট চলে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়ে যাচ্ছে, করে নাও আর তিন চারটে স্ট্রাকচার করাবো। তোমাদের এরপরে মলিকুলার অরবিটাল থিওরি তো আছে আমি জানি, তোমাদের এরপরে আমি রেডক্স রিয়াকশনটা করাবো বা পিরিয়ড টেবিলের চ্যাপ্টারটা করাবো। রেডক্সটা ছোটো চ্যাপ্টার আছে, দুদিনে হয়ে যাবে, ওটা করে নেবো। মুসলাম হয়ে গেছে, হ্যাঁ ওকে, 13th স্ট্রাকচার, XEF4, জেনন বিলং টু গ্রুপ 18, আমি আগেও বলেছি জেননের জন্য ভ্যালেন্স ইলেকট্রন হবে 8খানা, সো হাইব্রিডাইজেশন ইজ হাফ ইনটু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, সো ভ্যালেন্স ইলেকট্রনস হচ্ছে 8খানা, নাম্বার অফ মনোভ্যালেন্ট এলিমেন্টস 4খানা, ক্যাটায়ন 0, অ্যানায়ন 0, সো ইট ইজ হাফ ইনটু 12, কাটলে কী হয়ে যাবে 6 হয়ে যাবে, হাইব্রিডাইজেশন ইজ 6, হাইব্রিডাইজেশন স্টেট ইজ SP3D2, ভালো।
সো লোন পেয়ার কত হবে? লোন পেয়ার হবে হচ্ছে এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এইচ এর ভ্যালু হবে 6, এক্স এর ভ্যালু হবে 4, ডি এর ভ্যালু হবে 0। সো লোন পেয়ার ইজ 2, দেয়ার আর 2 লোন পেয়ার্স। কীরকম হবে তাহলে? আচ্ছা বন্ড পেয়ার কটা? চারখানা ফ্লুরিনকে ধরেছে, তাহলে বন্ড পেয়ার 4। তো টোটাল পেয়ার হচ্ছে 2 প্লাস 4 মানে 6, চারদিকে চারটে ফ্লুরিন দিয়ে দিলাম, 1, 2, 3, 4। এই যে এই স্ট্রাকচারটা আঁকছি, এই স্ট্রাকচারটা আমাকে ইয়েতে দিয়েছিল ক্লাস 12-এর ফাইনালে। এই একটা লোন পেয়ার আর এই একটা লোন পেয়ার। উপরে আর নিচে দুখানা লোন পেয়ার দিলাম। কে বলতে পারবে এটা কি শেপড? স্কোয়ার। ইয়া, স্কোয়ার প্ল্যানার ইউ শুড সে, স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। হয়ে গেছে। হুম 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 স্যাড। ওকে নেক্সট, IF7। IF7, সো IF7 কীরকম দেখতে? আই ইজ আই এর জন্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস হবে কটা? 7টা। সো হাইব্রিডাইজেশন হবে হচ্ছে হাফ ইনটু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, হাফ ইনটু ভি এর জায়গায় বসবে 7, এক্স এর জায়গায় বসবে 7, সি এর জায়গায় বসবে 0, এ এর জায়গায় বসবে 0। সো ইট উইল বি হাফ ইনটু 14, কাটলে এটা হয়ে যাচ্ছে 7। সো হাইব্রিডাইজেশন 7 মানে হচ্ছে sp3d3। লোন পেয়ার কত হবে? লোন পেয়ার হবে হচ্ছে এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এইচ এর জায়গায় বসবে 7, এক্স এর জায়গায় বসবে হচ্ছে 7, ডি এর জায়গায় 0। সো দেয়ার ইজ নো লোন পেয়ার। বন্ড পেয়ার ইজ 7খানা বন্ড পেয়ার হয়েছে, তাহলে টোটাল পেয়ার কত হয়ে যাবে? টোটাল পেয়ার হয়ে যাবে 7 প্লাস 0 মানে 7। তো স্ট্রাকচারটা কীরকম হবে? একটা আয়োডিন, 7টা হাতে 7টা ফ্লুরিন, লাইক দিস, 1, 2, 3, 4, 5। দিস ইজ দ্য পেন্টাগন,
উপরে একটা ফ্লুরিন, নিচে একটা ফ্লুরিন, সো পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল, দ্যাটস ইট, করে ফেলো, পেন্টাগোনাল বাই পিরামিডাল।